سيدنا ومولانا محمد النبي الأمين المكين الكريم الحنين الرؤوف الرحيم وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في القرآن الكريم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا رحمة للعالمين أنت شفيع المذنبين أكرم لنا يوم الحزين فضلا وجودا والكرم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد میرے کریم سے گر قطرہ کسی نے مانگا دریا بہا دیے اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আপনাদের প্রতি বিনীত অনুরোধ আমরা আমাদের আলোচনা শুরুর আগে কয়েকবার দরুদে পাক পড়ব আপনারা ঝুম আওয়াজে দরুদে পাক পড়েন আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দেব না এটা এই কারণে এর পরবর্তীতে আমাদের তকরির শুরু হলে আমরা কোনো ওয়াজ করতে আসি নাই ওয়াজ করার জন্য তরবিয়ত লাগে স্পিরিচুয়াল একটা হাইট লাগে রাতের সিজদা লাগে اخلاق لگے بھدرتا لگے تقوی لگے خوف خشیت ورا سب کچھ اپنار قلبر برتنے جمع ہلے تکھن مانوش واس کرتے پارے আমাদের পার্শ্ববর্তী উলামায়ে কেরাম ওয়াজ করতে পারবেন আমরা ছোট কাটো মানুষ ওয়াজ করতে আসি নাই একটা নির্দিষ্ট বিষয়ের উপর
আপনাদের দার্স বলতে পারেন, ক্লাস বলতে পারেন, বক্তব্য বলতে পারেন, ওয়াজের জন্য আসি নাই। কিন্তু এই জিনিসটা আল্লাহর দরবারে কতটুকু কবুল হবে আমরা বলতে পারবো না, কারণ আপনারা এতগুলা মানুষ স্টেজের মধ্যে, উলামায়ে কেরাম আমাদের ভিতরে নফ, সামনে দুনিয়া, সামনে দুনিয়া, পেছনে শয়তান, এতগুলো পাড়ি দিয়ে ইখলাসের সাথে, তাকওয়া পরহেজগারির সাথে কথা বলা আদৌ কতটুকু সম্ভব হবে আমি জানি না। কিন্তু দরুদ পাক এমন একটা ইবাদত, আপনি যেভাবেই পড়বেন আল্লাহর দরবারে কবুল হবে। কোয়ালিটির মধ্যে ফারাক হতে পারে, কোয়ালিটির মধ্যে ফারাক হতে পারে, কিন্তু কবুল জরুর হবে। কেন জানেন? আমরা যখন দরুদ পড়ি আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে ইবাদত কবুল না হওয়ার পেছনে মূল ভূমিকা যেজন পালন করে, আমার ভিতরের আমিত্ব, আমার ভিতরে আমিত্ব, আমরা দেখেন না, আমি করেছি, আমি গিয়েছি, আমি দিয়েছি সবকিছু, না নাওয়াই তু, আমি নামাজ পড়ার নিয়ত করছি, ঠিক না, সব কিছুর মধ্যে আমি আছে, যত জায়গার মধ্যে আমি থাকবে, কবুলিয়তের মধ্যে কনফার্মেশন থাকবে, যত জায়গার মধ্যে আমিত্ব আছে, আমি যত জায়গার মধ্যে আছে, কিন্তু একটা জায়গার মধ্যে আমিও নাই, আমরো, সেটা দরুদে পাক পড়ার সময় কি বলি? আল্লাহুম্মা ও আমার মালিক সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় মাহবুব, আপনার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন, আমিও নাই আমরো নাই, আমিও নাই আমরো। সেই হেতু দরুদে পাক আপনি যেভাবেই পড়েন না কেন আল্লাহর দরবারে কবুল। আর যদি আরেকটু বাড়িয়ে বলি, ইতোপূর্বে আমি অনেকবার বলেছি, কেউ যদি চায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিজের একটা সম্পর্ক করবে, নবী পাকের দূরত্ব গুছিয়ে আনবে, আল্লাহর নবীর কুরবত নসিব হয়, এমন কিছু করবে, তো ফারায়েজে দ্বীনের পরে দ্বীন যেই সমস্ত জিনিসগুলো আমাদের উপর ফরজ করেছেন এগুলার পরে সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে দরুদে পাক, উত্তম মাধ্যম দরুদে পাক। আপনারা সেটা টেস্ট করে দেখতে পারেন, টেস্টও করবেন, টেস্টও করবেন, একটা করবেন টেস্ট পরীক্ষা, আরেকটা করবেন টেস্ট, এটার একটা স্বাদ পাবেন। আমরা যখন রাতে আমাদের পরিবার পরিজন ঘুমিয়ে পড়ে, রাতের লাইট অফ হয়ে যায়, চোখ বন্ধ করে সবুজ গম্বুজ খেয়াল করে যদি আপনি দরুদে পাক পড়েন, আপনি এক সময় দেখবেন আপনার ভিতর হঠাৎ করে নাড়াচাড়া হচ্ছে, ভিতরে এক ধরনের অ্যাশক অনুভব করছেন। যখন আপনি ভিতরে অ্যাশক অনুভব করবেন সেটার একটা সিমটম আপনি ফিল করবেন, আপনার দুই চোখ ভিজে যাবে। যদি দুই চোখ ভিজে যায় তো মনে করবেন আপনার এই অ্যাশক ভরা কণ্ঠে দরুদে পাক দয়াল নবীর দরবারে প্রেজেন্ট করা হচ্ছে। এটা যখন আপনি বারবার করতে থাকবেন, বারবার করতে থাকবেন, মহব্বত ভরা অ্যাশক ভরা দরুদ, তো হাদিসে পাকের মধ্যে এসেছে আমরা যখনই দরুদ পড়ি কিছু ফেরেশতা আল্লাহ রেখেছেন, উনাদের কাজ হচ্ছে আল্লাহর নবীর দরবারে ওই দরুদ পেশ করা। তো দরুদ যখন পেশ করা হয় সেখানে আমাদের নাম মেনশন করা হয়, আমাদের, আমার পারিবারিক, আমার বাবার নাম, আমার পরিচয়, আমি কোন এলাকার, এগুলা মেনশন করা হয়, হাদিসে পাকের মধ্যে এসেছে এইভাবে। তো বারবার যখন আপনার নাম মেনশন করা হবে, বারবার প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহে একবার না একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ তোলে তো তাকাবেন ফেরেশতা। আমরা বলি না একটু দাঁড়ান দাঁড়ান এটা কি বলছেন আবার বলেন নামটা, আমরা বলি না। তো গ্রামার সব জায়গায় এক ধরনের, গ্রামার সব জায়গায় এক ধরনের, যেই জিনিসের মধ্যে মহব্বত থাকে, আদব থাকে, এশক থাকে, প্রেম থাকে, ভালোবাসা থাকে, সেই জিনিস মানুষকে যেমন আপিল করে, মানুষকে যেমন অ্যাট্রাক্ট করে, অনুরূপভাবে এই জিনিস মালিকুল মুলকেও অ্যাট্রাক্ট করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও অ্যাট্রাক্ট করে।
দিন নামই হচ্ছে আদবের নাম দিন কিসের নাম আদবের নাম সম্মানিত উপস্থিতি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা আলাইহিস সালাম ফেরাউন সবাইকে একত্রিত করেছে জাদুকররা এসেছে জাদু দেখাবেন একদিকে মুজিজায়ে মুসাবি হযরত মূসা আলাইহিস সালামের মুজিজা আরেকদিকে ফেরাউনের চ্যালেঞ্জ তো একদিকে আরশে আযীমের খোদা কর্তৃক প্রেরিত মুজিজায়ে মুসাবি আরেকদিকে ফেরাউন জাদুকররা এসে কি বলেছেন আপনি আগে করবেন না আমরা আগে করব আদব ছিল না কথার মধ্যে আদব ছিল কি বলেছেন আপনি করবেন না আমরা করব এই আদবের কারণে আল্লাহ কোন জাদুকরকে বেঈমান রাখে সবাই ঈমান আনয়ন করেছে কোরআনে পাক বলছে সবাই ঈমান আনয়ন করেছে সম্মানিত উপস্থিতি আপনারা সবাই নাম শুনেছেন বিশির আল হাফি অথবা বাশার আল হাফি এটা কাশফুল মাহজুবের মধ্যে দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি রহমতুল্লাহি আলাই আমরা যখন আউলিয়া কেরামের নাম বলি আমরা মনে করি ওনারা ওলি ছিলেন মনে রাখবেন যতজন ওলি অতিবাহিত হয়েছেন প্রত্যেকই আপন আপন যুগের জগৎ বিখ্যাত আলেম ছিলেন এলমে হাদিসের এলমে ফিকহ এলমে শরীয়তের মারজা রেফারেন্স ছিলেন কিন্তু রাতের সেজদা এত বেশি করতেন এক সময় এলমে জাহের বিলুপ্ত হয়ে এলমে বাতেন এলমে জাহেরের উপর সওয়ার হয় রাতের সিজদার কারণে আল্লাহর দরবারে তারা আল্লাহর বন্ধু হিসেবে বিবেচিত হয় যেহেতু আল্লাহ তাদেরকে বান্দা থেকে বন্ধু বানাইলেন কিয়ামত পর্যন্ত আমরা তাদেরকে আল্লাহর বন্ধু হিসেবেই চিনি তো বন্ধু হওয়া মানে এটা কখনোই না যে তারা শরীয়ত বুঝতেন না যদি সাবজেক্ট কখনো এটা হয় যে সুফিয়ায়ে কেরাম এলমে শরীয়তের ক্ষেত্রে কি অবদান আমাদের এক আলেম অনেক বড় বর্তমানে আমাদের এখানে বাংলাদেশে অনেক পরিচিত আমি আশা করিনি এই ধরনের একজন একাডেমিক পারসন থেকে এই ধরনের একটা কথা বের হবে কারণ আমরা যারা একাডেমিশিয়ান আমরা যারা একাডেমিক ফিল্ডে কাজ করি আমরা কিছু ক্ষেত্রে একমত পোষণ করব কিছু ক্ষেত্রে দ্বিমত পোষণ করব আমরা যখন একমত পোষণ করব এলম থাকবে হিকমত থাকবে বায়ান থাকবে আদব থাকবে اخلاق থাকবে না লাঠি উঠবে হাতে না দৌড় দেব না কাউকে গালিগালাজ করব যা কিছু হবে এলম হিকমত বায়ান اخلاقের মাধ্যমে হবে আমি যদি কারো সাথে দ্বিমত পোষণ করি সেই দ্বিমতের মধ্যে এলম থাকবে বায়ান থাকবে যুক্তি থাকবে প্র্যাগম্যাটিক সিস্টেম্যাটিক সাইন্টিফিক প্রেজেন্টেশন থাকবে কিন্তু গোরামি থাকবে না উগ্রতা থাকবে না আমরা বলে দিয়েছি না যে জালালউদ্দিন রুমির মসনবী এটা একটা উসুল ফিকহ যিনি উসুলুল ফিকহের কিতাব লিখেছেন এই উসুল ফিকহের তুলনায় জালালউদ্দিন রুমির মসনবী কি কাজে এসেছে আমি আমার অনেক সিনিয়র তো আমাদের তবিয়তের মধ্যে হার্শ কথাবার্তা নাই আমাদের উস্তাদ আসাতজায়ে কেরাম আমাদেরকে এই জিনিসগুলো শেখান নাই আল্লাহর মেহেরবানি আমরা বয়সে কম হলেও কোনো কিছুই জানি না এটা তো আপনাদের মহব্বত আপনারা এনে আমাদের কেমন একটা সিটে বসিয়ে দিয়েছেন আমাদের মৃত্যুর আগ পর্যন্ত হয়তো আমরা এই সিটের যোগ্য ছিলাম না কিন্তু পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস মুফাসসির মুফতি যাদেরকে জামানা ইমাম বুখারী বলে ডাকে জামানা ইমাম শাফিঈ বলে ডাকেন ইমাম গাজ্জালী বলে ডাকেন এমন এমন বিশ্ববিখ্যাত আলেম ডক্টর শেখ সাইদ রমাদান আল বুতি ডক্টর আলী জুমআ ডক্টর উমর হাশেম শেখ হাবিব ওমর শেখ হাবিব জানুল আবদিন আল জুফরি শেখ ডক্টর তহা হাবিশি আব্দুল ফদিল কুসির মতো বিশ্ববরেণ্য উলামায়ে কেরামের মজলিসে বসার সুযোগ হয়েছে তো আমরা একটা জিনিস আদব শিখেছি সেই আদবের তালিম দিয়ে আমরা শুরু করতে চাচ্ছি সম্মানিত উপস্থিতি মসনবী শরীফ আমি চলতে চলতে কথাগুলো একটু একটু করে ইশারা দিয়ে যাচ্ছি পুরা দুনিয়ার উসুলুল ফিকহ এক করে দিলেও মসনবী শরীফ দুই মাসের মধ্যে যত নন মুসলিমকে মুসলমান করেছে আমরা সেটা জিন্দা হয়েও করতে পারি ওয়েস্টের মধ্যে পশ্চিমা বিশ্বের মধ্যে যত মানুষ ইসলাম কবুল করেছে এখানে কি আমরা গিয়ে তবলিগ করেছি আমরা দ্বীনের দাওয়াত দিতে পেরেছি পারি নাই কিছু কিতাব উম্মতে মুসলিমার কিছু আলেম যাদের প্রভাব যাদের কিতাবের কারণে যেই যখন পড়েছে সে রাতে ঘুমাইতে পারে
ইমাম গাজালি হুজ্জাতুল ইসলাম আহিয়া উলুমুদ্দিন আল মুনকিজ মিন আদ-দালাল এই কিতাবগুলো যারা পড়েছেন রাতে ঘুমাইতে পারে নাই অসংখ্য লোক যাদেরকে আমি লোক বলছি তারা স্কলাস্টিক ওয়ার্ল্ডের এক একজন বিগ বিগ নেই বড় বড় নাম যারা এই সমস্ত কিতাব পড়ে ইসলাম কবুল করেছে উসুলুল ফিকহ পড়ে কেউ ইসলাম কবুল করে নাই হ্যাঁ উসুলুল ফিকহ এলমের জন্য বড় জরুরি কিন্তু আমি আপনাকে বলবো তালিম এক জিনিস তরবিয়ত আরেক জিনিস যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে তালিম থাকবে তরবিয়ত থাকবে না ভালো সিটিজেন সুনাগরিক হওয়া আপনার পক্ষে সম্ভব হবে না আমরা ঘুষ নেই সুদ নেই মিথ্যা বলি রাহাজানি করি বেয়াদবি করি লাঠি নিয়ে দৌড় দেই দেই না আমরা জানি না এগুলো খারাপ কাজ জানি কিন্তু করি কেন কারণ আমার মধ্যে তালিম আছে তরবিয়ত নাই তালিম আছে তরবিয়ত নাই ভাইয়েরা আমার তালিম এক জিনিস তরবিয়ত আরেক জিনিস তালিম এক জিনিস তরবিয়ত আরেক জিনিস আপনারা ভিতরে সুপার গ্লুর মতো ভিতরে এটা গেথে নেন তালিম এবং তরবিয়ত এক জিনিস নয় আমরা ছেলেদেরকে বলি না এই তোমার চাচাকে সালাম করো এটা তোমার চাচা সালাম করো সালাম করো আপনি ভুল করছেন শিক্ষা এইভাবে দেয় না আপনি যে তালিম দিচ্ছেন এটা আপনি তালিম দিচ্ছেন কিন্তু আপনি তালিমটা যদি তরবিয়তের মাধ্যমে দিতেন তাহলে সেই মহব্বতের সাথে পরবর্তীতে পর সম্মানের সাথে সালাম করত এখন সে মুখ বাঁকা করে সালাম একটা দিয়ে চলে যাবে সেটা তরবিয়ত হবে আমি বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমি জানি ঘুষ নেওয়া খারাপ কাজ কিন্তু আমি নিচ্ছি কেন নিচ্ছি তালিম আছে তরবিয়ত নাই আমি জানি এটা খারাপ কাজ তবু আমি নিচ্ছি কেন কারণ যেই জিনিসের কারণে সুদের প্রতি আমার একটা ঘৃণা জন্মাবে যেই নূরের কারণে অশ্লীলতার প্রতি আমার একটা ঘৃণা জন্মাবে আমার মা বোনেরা যখন কলেজ বিশ্ববিদ্যালয়ে যায় যেই জিনিসটা ইফটিজিং থেকে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে উম্মতে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদেরকে আমরা ইফটিজ করি যেই আমি জানি এটা খারাপ কাজ কিন্তু যেই জিনিসটা আমাকে ভিতর থেকে টেনে ধরবে সেই জিনিসটা আমি ভিতরে রক্ত করতে পারি নাই সেটা কোত্থেকে আসে জানেন সেটা ঘরের মাহল ঘরের পরিবেশ ঘরের পরিবেশ তো প্রথম আমার মা এবং বাবা আমাকে এই তরবিয়ত দান করবেন কিভাবে দান করবেন আমি চার বছর পাঁচ বছর যখন বয়স হবে পাঁচ বছর বয়স থেকে আমাকে আমার তরবিয়ত দেওয়ার সময় আমি দেখেছি আমার মা বাবা একজন আরেকজনের সাথে কি আন্দাজে ব্যবহার করে সমালোচনা করে কিনা গীবত করে কিনা নামাজ পড়ে কিনা কোরআনে পাকের তিলাওয়াত হয় কিনা তাবত জিনিসগুলো যখন আমি দেখে দেখে বড় হব আমাকে কোনো কিছুর জন্য বলতে হবে না আমি অটোমেটিক্যালি একটা নূর আমার ভিতরকে উজ্জ্বল করবে রোশন করবে যেমন রমজান মাস এসেছে আমরা যাকাত আদায় করি না যাকাত আদায় করি এক রমজানের মাসে আমি আমার ছেলেদেরকে নিয়ে বসলাম এই 30,000 40,000 টাকা আমার কাছে এক্সট্রা আছে আমি আমার গরিব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর জন্য খরচ করব ছেলেদেরকে কিচ্ছু বলতে হবে না সবাইকে নিয়ে বসেন লিস্ট করেন একটা ফেস্টিভাল লুক একটা ফেস্টিভিটি করেন আপনার ঘরের মধ্যে লিস্ট যখন করবেন বাজার থেকে জিনিস আনছেন প্যাক করছেন সব কিছু যখন হবে আপনার ছেলে ভিতরে ভিতরে সেলিব্রেট করবে খুশি হবে পরে আপনি দিতে গেলেন জিনিসপত্র দিয়ে এনে আপনার ছেলেদেরকে নিয়ে আল্লাহর দরবারে হাত উঠালেন মওলাই করিম তুমি আজকে তৌফিক না দিলে এই কাজ আমি করতে পারতাম না মওলা তুমি আমাকে মালও দিয়েছো আমার আত্মীয় স্বজন গরিবদের মুখে হাসি ফুটানোর তৌফিকও দিয়েছো তোমার দরবারে লাখ শুকরিয়া ছেলেদেরকে নিয়ে মোনাজাত করেছেন কিছুই করতে হবে না তারবিয়ত হয়ে গেছে আপনাকে আর তাকে মুখে বলতে হবে না আত্মীয় স্বজনদেরকে দিও গরিব গোরাবাদেরকে দিও মুখে বলতে হবে না আপনি তারবিয়ত করে দিয়েছেন তারবিয়ত করে দিয়েছেন কারণ কিছু জিনিস উসুলে ফিক এখানে কাজ করে তারবিয়ত এখানে কাজ করে উসুলুল ফিক এখানে কাজ করে ইমাম জালালউদ্দিন রুমির মসনবি এখানে কাজ করে ইমানের জায়গা এখানে ইমানের জায়গা এখানে নয়
কেন জানেন কারণ এই খলি এই ব্রেইন পাঁচটা জিনিসের উপর ডিপেন্ড করে যতক্ষণ চোখ না দেখবে হাত না ধরবে নাক শ্বাস গ্রহণ না করবে জিহ্বাতে আপনি কোনো কিছু না লাগাবেন কানে কোনো কিছু না শুনবেন আপনার ব্রেইন কাজ করবে এই জিনিসটা ঠান্ডা কিভাবে বুঝবেন চোখে দেখে হাতে ধরবেন আপনার ব্রেইন বুঝতে পারবে এটা ঠান্ডা মাংস দারুণ টেস্ট হয়েছে হাত ধরলে বুঝতে পারবেন পারবেন না জিহ্বা দিয়ে টেস্ট করতে হবে তো এক একটার এক এক গুণ তাবত জিনিস আপনি যতক্ষণ পর্যন্ত হাতে না ধরবেন আকল ততক্ষণ পর্যন্ত আপনাকে একটা ডিসিশন দিতে পারবে না আল্লাহকে কি আমরা দেখেছি দেখি নাই ফেরেশতা দেখি নাই ধর্ম আখিরাত কোনো কিছুই দেখি নাই তো আমরা এখন কোথায় যাব ধর্মের বিশ্বাস খলির কাজ না কিসের কাজ এটার কাজ সেজন্য বলেছে ইউমিনুনা বিল গায়ব খতমাল্লাহু আলা কুলুবিহিম সব জায়গায় কলবের কথা এসেছে আম আলা কুলুবিন আকফালুহা কলবের মধ্যে কি তালা লেগে গেছে খতমাল্লাহু আলা কুলুবিহিম কলবের মধ্যে সিল মোহর মেরে দিচ্ছে তাবত কাজগুলা হচ্ছে কোথায় ভিতরে তো বলতে যেটা চেয়েছিলাম হযরতে বিশিরাল হাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম যুগে রাইট ট্র্যাকের মধ্যে ছিলেন না আদব কত বড় জিনিস এটা বোঝানোর জন্য আপনাদেরকে সম্মানিত উপস্থিতি উনি উনার মদ্যপান গ্রহণ করে আসছিলেন রাস্তার মধ্যে এই কথা দাতা গঞ্জে বক্স আলী হুজবেরি যিনি হুজুর আব্দুল কাদের শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক আগের বলি প্রথম যুগের বলিদের মধ্যে ইমাম বিশিরাল হাফি জুনাইদ বুগদাদি ফুদাইল ইবনে ইয়াস ইব্রাহিম ইবনে আদহাম হারিস আল মুহাসিবি জুন্নুন আল মাসরি সাহাল তুস্তারি উনারা একেবারে রেসালা কুশাইরি আর ইমাম কুশাইরি উনারা একেবারে প্রথম যুগের আল্লাহর বান্দা হযরত বিশিরাল হাফি রাস্তার মধ্যে দেখলেন একটা কাগজের মধ্যে আল্লাহ লেখা কি লেখা আল্লাহ লেখা রাস্তার মধ্যে পড়ে আছে এই অবস্থায় উনি ওই কাগজটা তুলে নিলেন তুলে নিয়ে ঘরে এসে সেটাকে পরিষ্কার করে আতর লাগিয়ে একটা সম্মানজনক স্থানে তুলে রাখলেন শুধুমাত্র আল্লাহ নামে আদব দেখিয়েছে রাতে যখন ঘুমলেন আরশে আজিমের খোদা ডাক দিয়েছে ইয়া বিশ তয়্যাবদা ইসমি তুমি আমার নামকে সুমহান করেছো আমার নামের প্রতি সম্মান দেখিয়েছো আমার নামে সুগন্ধি লাগিয়ে যেই ইজ্জত যেই আদব তুমি দেখিয়েছো বিশ্বাস আমি আমার ইজ্জত আমার জালালিয়তের কসম করে বলছি আমি দুনিয়া এবং আখিরাতে তোমার নামের ঢঙ্কা বাজাবো তোমার নামে ঢঙ্কা বাজাবো আজকে হাজার বছর পরে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে আমরা বলছি বিশিরাল হাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন বৃতা গিয়েছে বৃতা যায় নাই আদব এত বড় জিনিস আদব এত বড় জিনিস আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম যে দরুদে পাক যখন আমরা আদব সহকারে পড়ব কিছু জিনিস যেটা আমাদের কাছে পছন্দ সেটা রাসূলের পাকের কাছেও পছন্দ মওলাই করিমের কাছেও পছন্দ সেই কারণে আমরা দুই একবার দরুদে পাক পড়ে আমাদের বক্তব্য শুরু করব ইনশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل دونوں ہے مامینا دونوں پنار زندگی আপনার কোলে জন্ম নিলেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মুহাম্মদ আকবর দুনা মজরুহাতুন মিন সাইফে হিজরিল মুস্তাফা বলদতিন ফিহান নবীউল মুহতাশাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা الإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويدع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه شاہ محمد الامین حبیبی القادری رہبانے آئیو جی تو اجانی شاہر گوسیہ دربار شریف شدر برامن باریار آج کے رئے عظیم الشان محفیلیر شمانی تو شبابتی حضرت مولانا شہید الاسلام بھوئیہ شاہر آج کے رئے مہتی انستھانیر پویتر محفیلیر সম্মানিত প্রধান অতিথি যিনি ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর আসনের অভাবনীয় উন্নয়নের উপকার বেসামরিক বিমান পরিবহন পর্যটন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট বুদ্ধিজীবী জনাব র আ ম উবাইদুল মুক্তাদির চৌধুরী এমপি মাননীয় সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়া তিন আজকের অনুষ্ঠানের সম্মানিত সহ সভাপতি পীরে তরিকত কুতুবুর রহমান সাহেব মাওলানা মুফতি হাবিবুল্লাহ কাদেরী সহ এতক্ষণ পর্যন্ত যিনি আপনাদেরকে আলোচনা শোনাচ্ছিলেন ডক্টর কফিলউদ্দিন সরকার সালেহি মুদ্দাজিল্লুল আলী যিনি ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নরস এর সম্মানিত গভর্নর আজকে স্টেজে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম আমি সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি সময় যেহেতু অতীব সংক্ষিপ্ত আমি সময়ের বাঁচানোর জন্য সকলের নাম নিতে পারছি না সম্মানিত সুধীজন সম্মানিত শ্রোতা মণ্ডলী অনলাইনের মাধ্যমে পৃথিবীর আনাচে কানাচে বসে যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন অথবা আমাদের আলোচনা পরবর্তীতে শুনবেন আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রাখছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু সম্মানিত উপস্থিতি আমরা ব্রাহ্মণবাড়ি এটা আমাদের প্রথম মাহফিল সময় অনেক সংক্ষিপ্ত আর আমাদের একটা নির্দিষ্ট বিষয় থাকে প্রত্যেক মাহফিলের জন্য কিন্তু মাহফিলে আসার আগে আপনাদের অসংখ্য প্রশ্ন রিসিভ করি মোস্ট অফ দা কোয়েশ্চেনস যেগুলো আপনারা করেন সেই প্রশ্নগুলো ইতোমধ্যে আমরা উত্তর করে ফেলেছি আমাদের পেজের মধ্যে আপনারা পাবেন ইউটিউবের মধ্যে পাবেন একই কথা বারবার বলতে আমাদের যেরকম ভালো লাগবে না আবার আপনারা যারা অনলাইন থেকে শুনছেন তাদেরও ভালো লাগার কথা না কাজেই অসংখ্য প্রশ্ন আপনারা করেছেন সেই প্রশ্ন থেকে দুই একটি প্রশ্ন অ্যাড্রেস করে আমরা আমাদের মৌলিক আলোচনায় চলে যাব একটা প্রশ্ন
সেই প্রশ্নে যাওয়ার আগে আমি আপনাদের সাথে একটা হাদিসে পাক শেয়ার করি। আমার খুব ইচ্ছে করছে হাদিসটা আপনাদের সাথে শেয়ার করি, যে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কথা রসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে স্মরণ করেছেন, আমাদেরকে আমাদের নবী কিভাবে সাহাবায়ে কেরামের মজলিসে বলেছেন। হুজুরে করিম এই হাদিস ইমাম তাবারানী রওয়ায়াত করেছেন, ইমাম হাকিম নিসাপুরি রওয়ায়াত করেছেন, হযরত আমর ইবনে সুহাইব আন আবিহি আন জাদ্দিহি রাদিয়াল্লাহু তাআলা আনহুম قال قال رسول الله صلى الله عليه وسلم اي الخلق اعجب اليكم ایمانا। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করছেন, হে আমার সাহাবায়ে কেরাম বলো তো দেখি তোমাদের মধ্যে আশ্চর্যজনক ঈমানের অধিকারী কারা। দেখেন সেই 1400 বছর আগে সাহাবায়ে কেরামের মজলিসে একটা ডিভাইন অ্যাটমোসফিয়ারের মধ্যে বসে আমার নবী আমাদের কথা স্মরণ করছেন আর সাহাবায়ে কেরামকে বলছেন, হে আমার সাহাবায়ে কেরাম বলো দেখি তোমাদের মধ্যে কার ঈমান বেশি আশ্চর্য। সাহাবায়ে কেরাম তখন জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ ক্বালু আল মালাইকা, ফেরেশতাদের ঈমান বড় আশ্চর্য। আমার নবী বলছেন, ওয়া মা লাহুম লা ইউমিনুন ওয়া হুম ইনদা রাব্বিহিম। হে আমার সাহাবায়ে কেরাম ফেরেশতাদের ঈমান এত আশ্চর্যের কেন হবে, তারা তো থাকেই নূরানি পরিবেশের মধ্যে, তারা থাকেই নূরানি পরিবেশের মধ্যে। তখন সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ফান্নাবিয়ুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতাদের ঈমান যদি আশ্চর্যের না হয় তাহলে নবীদের ঈমান বড় আশ্চর্য। এটা শোনার পরে আমার নবী বললেন, ওয়া মা লাহুম লা ইউমিনুন ওয়াল ওয়াহিউ ইয়ানজিলু আলাইহিম, নবীরা আবার ঈমান আনবে না কেন, সকাল সন্ধ্যা নবীদের উপর অঝোর দ্বারাই যেমন আসমান থেকে পানি বর্ষিত হয় বৃষ্টির সময়। আপনাদের এখানে বৃষ্টি পড়ে না? পড়ে। বৃষ্টি যখন 15-20 দিন লাগাতার পড়ে পুরো বাংলাদেশকে পানিতে থই থই করে দেয় না? যেই রাস্তাগুলাতে 2 দিন আগে আপনি হেঁটেছেন সেই রাস্তাগুলাতে হাঁটার কোন উপায় আছে? পানি পানি চতুর্দিকে পানি। তো হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্বিয়াই কেরাম ঈমান আনবে না কেন, তাদের উপর তো উপর থেকে পানি যেভাবে বর্ষাত পানির বারিশ যেভাবে হয়, আনজালাল্লাহু মিনাস সামাঈ মাআন ফাসালাত আওদিয়া, কোরআনে পাকের মধ্যে একটা এক্সাম্পল দিয়ে আল্লাহ বুঝিয়েছেন যে আম্বিয়ায়ে কেরামের কলবের বর্তনে মাওলায়ে করিম আল্লাহর মারেফতের বৃষ্টির পানি এভাবে বর্ষণ করান। আম্বিয়ায়ে কেরামের কলবের বর্তনে কিসের পানি? মারেফতে ইলাহির পানি এমন ভাবে বর্ষণ করেন 15 দিন বর্ষিত হলে পানি বাংলাদেশের আনাজ কানাজ যেমন পানিতে টাই টুকুর হয়ে যায়, মানুষ মুভ করার কোন সুযোগ থাকে না, এমন ওহিয়ে ইলাহি মারেফতে ইলাহির পানি আম্বিয়ায়ে কেরামের কলবের মধ্যে আল্লাহ বর্ষণ করেন। সেই কারণে আল্লাহ তাদেরকে নবী বলেন। কি বলেন? নবী। নবী মানে এমন কলবের ধারক এবং বাহক যেই কলবের বর্তনকে মাওলায়ে করিম মারেফতের পানি দিয়ে ভরপুর করে দিয়েছেন, তাদেরকে আল্লাহ কি বলেন? নবী। কি বলেন? নবী। আমরা ওই আয়াতের মধ্যে আসব, কিন্তু আমরা এই হাদিসটা আগে বলে নেই। তো তারা কেন ঈমান আনবে না? কারণ মারেফত ইলাহির মহা সমুদ্র হচ্ছে আম্বিয়ায়ে কেরাম, সুতরাং তারা অবশ্যই ঈমান আনয়ন করবে। তখন সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ফানাহনু, তাহলে ইয়া রাসূলুল্লাহ আমাদের ঈমান বড় আশ্চর্যের। আমার নবী বললেন, সুবহানাল্লাহ, ক্বালা ওয়া মা লাকুম লা তুমিনুন ওয়া আনা বাইনা আযহুরিকুম, তোমাদের ঈমান আবার কেন আশ্চর্যের হবে হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমার সুহবতে বসো, আমি তোমাদের সামনে বসা, যখন যা দেখতে চেয়েছো তা তোমাদেরকে দেখিয়েছি, কখনো চন্দ্র দ্বিখণ্ডিত করেছি, কখনো অস্তমিত সূর্য আবার উদয় করেছি, যা যখন দেখতে চেয়েছো মুজিজা হিসেবে তোমাদেরকে দেখিয়েছি। তোমাদের ঈমান কেন আশ্চর্যের? কারণ
সকাল সন্ধ্যা আমার উপর ওহী নাযিল হয়, তোমরা আমার সোহবতে বসা, তোমাদের ঈমান আবার কেন আশ্চর্যের হবে? তখন সাহাবায়ে কেরাম বললেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আজাবাল খালকি ইলাইয়া ঈমানান। রাসূলে পাক আমাদের কথা কিভাবে বলছেন দেখেন, আমার কাছে সবচেয়ে আশ্চর্যের আশ্চর্যজনক ঈমানের অধিকারী তারা, লা কওমুন ইয়াকুনুনা মিন বাদি, এমন এমন মানুষ, এমন জাতি, এমন কওম যারা আমার পরে আসবে, ইয়াজিদুনা সুহুফান ফিহা কিতাবুন ইউমিনুনা বিমা ফিহা, তারা কোরআনে পাক দেখবে, কোরআনে পাক দেখে, কোরআনে পাক দেখে আমাকে দেখে নাই, শুধু কোরআনে পাকের মধ্যে আমাকে পেয়ে আমার উপর ঈমান আনয়ন করবে, এক কথা বলেছেন। আরেক কথা, আরেক হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার পরে আসবে কিন্তু তারা এমন ভাবে আমাকে মহব্বত করবে যে আমাকে এক নজর দেখার জন্য তাদের পরিবার পরিজন মাল দৌলত যদি ত্যাগ করতে হয় এক কথাই ছেড়ে দেবে, শুধু আমি নবীকে একবার দেখার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন আমাদের কথা স্মরণ করেছেন, আমাদের কথা স্মরণ করেছেন। আল্লাহর দরবারে শুকরিয়া যে এই যুগে রব্বে জুল জালাল আমাদেরকে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক এবং মহব্বত দান করেছেন, ইশক এবং মহব্বত দান করেছেন। মনে রাখবেন, চলতে চলতে এটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দেই, সম্মানিত উপস্থিতি, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে মওলায়ে করিম দুটি মকাম দান করেছেন। কয়টা মকাম? দুটি মকাম, একটা হচ্ছে আমার নবী আল্লাহর বান্দা, আমার নবী আল্লাহর বান্দা, আমরা পড়ি না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, আল্লাহর নবী আল্লাহর বান্দা, এটা আমার নবীর মাকামে আব্দিয়াত। এটা কি মাকাম? মাকামে আব্দিয়াত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মকাম থেকে কথা বলেন তো কোরআনে পাকের মধ্যে আয়াত পাবেন, আমার নবী বলেন আমি কোনো কিছুই জানি না, আমি যদি গায়েব জানতাম ও দৃশ্যের খবর রাখতাম তো আমি অনেক কিছু করতাম, অনেক ভালো ভালো কাজ করতাম, কোনো অনিষ্ট আমাকে ছুঁতে পারতো না। আমার নবী বলেছেন এই কথা, আমার অনেক ভাই বুঝতে ভুল করে ফেলেন, বুঝতে ভুল করে ফেলেন, আমাকে এই আয়াত, এই ঢং, এই রং, এই অর্থ বোঝার জন্য আমাকে আয়াতের কনটেক্সট বুঝতে হবে। কি বুঝতে হবে? কনটেক্সট। আমি যদি আয়াতের কনটেক্সট না বুঝি তো আমি আয়াত বুঝতে পারবো না। তো আমার নবী যখন মকামে আব্দিয়ত থেকে কথা বলেন, মকামে আব্দিয়ত থেকে কথা বলেন, তো মকামে আব্দিয়তের সৌন্দর্য হচ্ছে নিজেকে একেবারে মাটির সাথে মিশিয়ে আল্লাহর দরবারে প্রেজেন্ট করা, এটা মকামে আব্দিয়তের সৌন্দর্য। আপনি অনেক বড় অফিসার, আমাদের এমপি মহোদয় আছেন, আছেন না, অনেক সম্মানিত আমাদের পার্লামেন্ট মেম্বার, কিন্তু উনার মা বাবার কাছে যখন যান উনি কি এমপি হিসেবে যান? না, মা বাবার কদম ধরে বসে থাকেন না, মাথায় তেল লাগিয়ে দিচ্ছেন, পা চেপে যখন প্রয়োজন হচ্ছে পা মালিশ করে দিচ্ছেন না, কেন? কারণ উনি একটা স্টেজে, উনি এমপি মেম্বার অফ পার্লামেন্ট, বাংলাদেশের পার্লামেন্ট সদস্য, আরেকটা ডাইমেনশন থেকে উনি একজনের সন্তান, একজনের সন্তান, সন্তান হিসেবে, সন্তান বাধ্য সন্তান, ভালো সন্তান, এটা প্রমাণ হবে কিসে? যখন আপনি মা বাবার চরণে কুরবান হয়ে যাবেন। কিন্তু আমি ওনাকে দেখেছি উনি মা বাবার পা ধরে বসে আছে। এখন আমি যদি বলি যে আমি জানি উনি কিরকম, আমি দেখেছি না, উনি একজন সাধারণ মহিলার পা ধরে বসে আছে, এটা হবে? আমি কনটেক্সট বুঝি নাই,
साधारण কিন্তু আমার নবী যখন এই চেয়ার থেকে উঠে মাকামে মাহবুবিয়তের চেয়ারে বসেন মাকামে মাহবুবিয়তের চেয়ারে বসেন যেই নবী বলছেন আমি জানি না সেই নবী আবার মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে বলেন সালুনি আম্মা শিতুম যা মন চায় জিজ্ঞেস করো হাদিসে পাকের মধ্যে এসেছে বুখারী মুসলিম শরীফের রওয়ায়েতের মধ্যে আমার নবী সেই দিন মিম্বরের মধ্যে দাঁড়িয়ে মসজিদে নববীর মিম্বরে কিয়ামত পর্যন্ত আগত মানুষ অতঃপর হিসাব কিতাব অতঃপর জান্নাতীরা জান্নাতে জাহান্নামীরা জাহান্নামে ঢোকা পর্যন্ত যা কিছু হয়েছে যা কিছু হচ্ছে যা কিছু হবে সব কিছু সেই দিন মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে আমার নবী বলে দিয়েছেন এটা নবী পাকের শানে মাহবুবিয়াত আমার নবী যখন শানে আব্দিয়তের মধ্যে কথা বলে তখন নবী পাকের টোন শুনলে মনে হবে কি ক্বালু আনা বাশারুম মিসলুকুম আনা বাশারুম মিসলুকুম আমি আপনাদের কনসেপচুয়াল ক্লারিটি করতে চাচ্ছি কনসেপচুয়াল ক্লারিটি কারণ আমার ভাইয়েরা মনে করেন হাত তোলা হাত নামা আমিন জোরে বলা আমরা মনে করি এটাই সমস্যা এটা উম্মতে মুসলিমার কোশ্চিন কালেও এটা সমস্যা ছিল না কারণ হাত তোলা জোরে আমিন বলা এটা উম্মতে মুসলিমা সেই যুগ থেকে আমার নবী করেছেন বিদায়িত করছি নবী না করলে করতাম নবী করেছেন আমরাও করছি কুল কায়নাত 1400 বছর ধরে করে আসছে তবে এক এক ইমাম এক এক রেওয়ায়েত গ্রহণ করেছে এবং এই চারজনের পরে এই চারজনের পরে মানে ইমামে আজম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফেঈ ইমাম আহমদ ইবনে হাম্বল এই চারজনের পরে উম্মতে মুসলিমা সকল আইমায়ে কেরাম এই স্কলাস্টিক বডির সাথে ঐক্যমত পোষণ করেছেন কেউ কাউকে ভুল বলে নাই উম্মত বলেছেন সবাই শুদ্ধ হাত উঠা নামা উম্মতে মুসলিমার সমস্যা গতকালকেও ছিল না আজকেও নেই ভবিষ্যতেও থাকবে না হে আমার যুবক আমাদের মূল সমস্যা আমরা জড়বাদিতার আক্রমণে দুনিয়াদারির আক্রমণে নফসের ধোকায় পড়ে শয়তানের ধোকায় পড়ে আমরা কোন না কোন ভাবে শানে রেসালতের মধ্যে বিয়াদবি করে ফেলছি আমরা কোন না কোন ভাবে কোন না কোন ওয়াজ শুনে তাকরির শুনে নবী পাকের শানকে খাটো করছি সেই কারণে মূল সমস্যা নবী পাকের শান আপনি আজকে রাসূলের কথা বলেন যেভাবে সাহাবায়ে কেরাম বলেছেন যেভাবে বুখারী মুসলিম শরীফের মধ্যে এসেছে যেভাবে কালামে পাকের মধ্যে এসেছে আপনি যখন এই আন্দাজে কথা বলবেন আপনি আমাকে বলেন পৃথিবীর কোন মসজিদে গিয়ে আমিন জোরে বলতে হবে আমি যাব আপনার সাথে আপনি যত জোরে বলবেন আমি তার চেয়ে জোরে আমিন বলবো আমরা এখন যখন পৃথিবীর বিভিন্ন দেশে যাই যেই মসজিদে মানুষ অন্য মাযহাব অনুসরণ করে আমিন জোরে বলে আমরাও সেই ইমামের সম্মানার্থে আমি জোরে বলি উম্মতে মুসলিমার মধ্যে আমিনের সমস্যা না হাত উঠানোর সমস্যা না আল্লাহর ইজ্জতের কসম করে বলছি আমি কিছুক্ষণ পরে বর্ণনা তুলে ধরলে আপনারা বুঝতে পারবেন সমস্যা কখন উম্মতে মুসলিমার মধ্যে হাত উঠানোর আমিন জোরে বলার সমস্যা না উম্মতে মুসলিমার সমস্যা তানকিসে নবুওয়াত সম্মানিত উপস্থিতি সেটার জন্য আমি একটা বেস তৈরি করে আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকামে আব্দিয়াত মাকামে মাহবুবিয়াত মাকামে মাহবুবিয়াত যখন মাকামে মাহবুবিয়াতের সিটে দাঁড়িয়ে কথা বলেন সাহাবায়ে কেরাম আমার নবীর ঘরে চৌকটে বসে একজন আরেকজনের সাথে কথা বলছেন সাহাবায়ে কেরাম নিজেরা ডিসকাস করছেন বলছেন আদম আলাইহিস সালাম সুবহানাল্লাহ আদম সফিউল্লাহ ওয়াও
আরেক সাহাবী বলছেন আপনারা দেখেছেন মূসা বলে আল্লাহর সাথে কথা বলেছে কালিমুল্লাহ আরেকজন বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম উনি নাকি খলিলুল্লাহ সাহাবায়ে কেরাম আশ্চর্যের বহি প্রকাশ করছেন আম্বিয়ায়ে কেরামের মাকামাত বর্ণনা করে ইব্রাহিম খলিলুল্লাহ মূসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ আদম সফিউল্লাহ আমার নবী ভিতরে ছিলেন বের হয়ে আসলেন আমার নবী বলছেন হে আমার সাহাবায়ে কেরাম তোমরা যেই কথাগুলো বলছো আমি সেটা শুনেছি আমি সেটা শুনেছি এটা বলার পরে এখন আমার নবী নিজের মাকাম বর্ণনা দিচ্ছেন এখন যেটা বলছেন সেটাকে আমরা মাকামে মাহবুবিয়ত বলি কি বলি মাকামে মাহবুবিয়ত আলা হে আমার সাহাবায়ে কেরাম আমি কে হু এম আই আমি কে আলা ওয়া আনা হাবিবুল্লাহ ওয়া লা ফখর মূসা কালিমুল্লাহ অফ কোর্স মূসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ ঈসা অফ কোর্স রূহুল্লাহ আদম সফিউল্লাহ আদম অবশ্যই সফিউল্লাহ কিন্তু আমি হে আমার সাহাবায়ে কেরাম আমি হাবিবুল্লাহ ওয়া লা ফখর এটা নিয়ে আমি অহংকার করি না হে আমার সাহাবায়ে কেরাম কিয়ামতের দিন লেওয়ায়ে হাম আল্লাহর প্রশংসার আল্লাহর গুণ ও কীর্তনের পতাকা আল্লাহ আমার হাতে দান করবেন ওয়ালা ফখর এটা নিয়ে আমি কোনো অহংকার করি না হে আমার সাহাবায়ে কেরাম কিয়ামতের দিন আমি প্রথম কবর থেকে উঠব আমি প্রথম জান্নাতের কড়া নাড়াবো ভিতর থেকে রব্বে জুল জালাল জান্নাতের মধ্যে আমি মোহাম্মদ রাসূলুল্লাহকে ওয়েলকাম জানাবেন সুবহানাল্লাহ বুঝতে পেরেছেন আল্লাহু আকবার या रसूल आजम दस्तक जिंदाबाद जिंदाबाद अमी अपना दिल के जे जिन्स टा बोलते चाच चिलाम सम्मानित उपस्थिति तो हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लम लंबा हदीस अरे हदीसर मध्य अमार नबी तिर्मिजी शरीफ रिवायत हजरत अनस बिन मालिक रदियल्लाहु तआला अन्हु कर्तृक वर्णित हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करछेन सुभानअल्लाह শানে মাকামে মাহবুবিয়তের বর্ণনা খুদ রাসূল করিম নিজের জবানে দিচ্ছেন হে আমার সাহাবায়ে কেরাম হে আমার সাহাবায়ে কেরাম কাল কিয়ামতের ময়দান কুল কায়না চুপ থাকবে আল্লাহর দরবারে চুপচাপ ওয়া আনা খতিবুহুম পুরা কুল কায়না রব্বে জুল জালালের কোর্টে আবার রব দেখে চুপ হয়ে যাবে সেই দিন আমি আল্লাহর কোর্টে প্রথম কুল কায়নাতের স্পোকসম্যান হিসেবে আল্লাহর দরবারে ওয়া আনা খতিবুহুম আমি খতিব হিসেবে কুল কায়নাতের স্পোকসম্যান হিসেবে বক্তব্য রাখব চিন্তা করতে পারবেন আবার কি বলছেন ওয়া আনা মুবাশশিরুহুম মানুষ কুল কায়না সবাই যখন নিরাশ হয়ে যাবে কি হয়ে যাবে নিরাশ আমি সেদিন প্রত্যেক মানুষকে আশার বাণী শোনাবো ও আনা মুবাশশিরুহুম সুসংবাদ দান করব আবার কি বলেছে যেখানে যেখানে মানুষকে আটকানো হবে মুসলমানকে আটকানো হবে হায় 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 আমি সেখানে গিয়ে আমার উম্মতকে ছাড়িয়ে আনি ইজ্জত সম্মান খাজাইনুস সামাই ওয়াল আরদ সেই দিন আল্লাহ আমার হাতে দান করবে সেই দিন আল্লাহ আমার হাতে দান করবে সম্মানিত উপস্থিতি লম্বা হাদিস আমি জাস্ট আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আপনাদের কনসেপচুয়াল ক্লারিটির জন্য আমি আপনাদেরকে এই প্রশ্নের এই উত্তর এভাবে দিচ্ছি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আমার এমনিতে বক্তব্য আমি বিস্তারিতভাবে দিয়েছি আপনারা দেখতে পারবেন শুধু আপনাদের বুঝার জন্য মকামে আবদিয়াত মকামে মাহবুবিয়াত আল্লাহ রাব্বুল আলামিন এখন দেখেন আমার ভাইরা অনেক সময় ভুল বুঝার কারণে অনেক সময় ভুল বুঝার কারণে আমরা বলি না যে আল্লাহ এবং মুহাম্মদ আমরা একসাথে আল্লাহ এবং মুহাম্মদ আমরা একসাথে লিখা জায়েজ না আমরা এটার সাথে দ্বিমত পোষণ করি এটার সাথে দ্বিমত পোষণ করি কেন পোষণ করি কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা আমাদেরকে দেন নাই আমি আপনাকে কিছুক্ষণ আগে বলি নাই যে উম্মতে মুসলিমার মূল সমস্যা হাত উঠা হাত নামানো না
উম্মতে মুসলিমার মূল সমস্যা তানকিস নবুয়ত একটা নির্দিষ্ট সময়ের পরে নবুয়তের তানকিস নবুয়তকে খাটো করা নবুয়তের সাথে বিয়াদবিমূলক কথা বলা দেখেন অসংখ্য আয়াত দু একটি আয়াত আপনারা যারা হাফেজ আছেন আপনারা আমার সাথে পড়তে পারেন আমার এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে দুইটা একসাথে নিলে শিরক হয়ে যাবে তখন আমি বলেছি আমি মোটামুটি শিরক তাওহীদ সম্পর্কে যেহেতু আকীদা আমার সাবজেক্ট পড়িয়েছি পড়েছি যতটুকু সম্ভব আমার তৌফিক অনুযায়ী ছাত্রদেরকে পড়িয়েছি তো আমি উনাকে বলেছি আচ্ছা ঠিক আছে আমি আয়াত তিনটা চারটা আয়াত আমি একটু করব বাকিটা আপনি শেষ করবেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন এটা শিরক নাকি তাওহীদ একটা আয়াত বলেছি আল্লাহু ওয়া রাসূলুহু আহাদ আইয়ুদু কি পড়েছি আল্লাহু ওয়া রাসূলুহু একসাথে এসেছে না পৃথক পৃথক এসেছে আল্লাহু ওয়া রাসূলুহু আমি উনাকে বলেছি যে আমি পড়ি আপনি আয়াত সমাপ্ত করবেন আল্লাহু উনি চুপ করেছিলেন পরে আমি বললাম যে আমি পড়ি আপনি শুনেন আল্লাহু ওয়া রাসূলুহু আহাদ আইয়ুদু আপনি সন্তুষ্ট করতে চান কাকে করবেন ও আল্লাহ এবং রাসূলকে আল্লাহ এবং রাসূলকে আমি কি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো পারবো আমি তো আল্লাহকে দেখি নাই মাওলা আপনাকে কিভাবে সন্তুষ্ট করব তো আমার আল্লাহ বলছেন আমি তোমার সাথে কথা বলি না আমি সন্তুষ্ট যাকে করার জন্য পাঠিয়েছি উনাকে অনুসরণ করো আমি সন্তুষ্ট হয়ে যাব সম্মানিত উপস্থিতি আমরা কি আজীব কথা বলি খুদ সূরা তাওহীদ যেটাকে আমরা সূরাতুল ইখলাস বলি বলি না সূরা ইখলাস আপনারা পড়েন না কি পড়েন কুল هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد توحيدের সূরা না তাওহীদ কিন্তু শুরু হয়েছে কি দিয়ে শুরু কি দিয়ে কুল দিয়ে কুল হচ্ছে রিসালত কুল হচ্ছে রিসালত কারণ কি বলছেন হাবিব আপনি বলুন তো কে বলবেন হাবিব আপনি বলুন তো যখন যারা আরবি জানে যারা আলেম উলামা ওনারা যখন কুল পড়েন কুল তো কুল পড়ার সাথে সাথে উনি বুঝতে পারেন মুখ দিয়ে পড়েন কানে যখন আওয়াজ শোনা যায় ব্রেন ক্যাচ করে কুল আমি বুঝতে পেরেছি কুল আমি এখনো তাওহীদের মধ্যে ঢুকি নাই কুলের অর্থ কি হাবিব আপনি বলেন তো তাওহীদের আগে কি এসেছে বলেন রিসালত এসেছে হে আমার ভাইরা এবং অনলাইনের মাধ্যমে পৃথিবীর যেই প্রান্তে আমাদের কথা যাচ্ছে কিয়ামত পর্যন্ত রিসালত বাদ দিয়ে আপনি যদি আল্লাহ এক বলেন আল্লাহ এক সেটা জানতে পারেন সেটা জানতে পারেন সেটাকে ঈমান বলা হবে না দর্শন বলা হবে যতক্ষণ পর্যন্ত কুল আপনি না মানবেন কি না মানবেন কুল কুলকে যদি মানা না হয় দর্শন ঈমান হবে না ঈমান তখন হয় যখন কুল থাকে কুল যখন বের করে ফেলবেন ফিলোসফি হবে থট হবে তাওহীদ হবে ঈমান হবে না কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ তথা কুল না মানে তাকে আপনি মুমিন বলবেন আল্লাহু আহাদ বলছে মুমিন বলবেন বলবেন না কেন কারণ আপনি দেখেন আমার এক কৃষক চাচা আগা মাতা কোনো কিছুই জানেন না স্কুলের বারান্দা দিয়েও কখনো হাঁটে নাই আরেকজন প্রফেসর সাহেব বিশ্ববিদ্যালয়ে অনেক সাবজেক্ট পড়ান উনি সব কিছু জানেন পড়েছেন দর্শন পড়েছেন আমাদেরকে যারা পড়ান ইংল্যান্ড আমেরিকায় ওনারা তার মুসলমান না কিন্তু আকীদা এলমুল হাদিস এলমুল কোরআন ধরতে গেলে আমাদের চেয়েও বেশি জ্ঞান রাখেন আমাদের চেয়ে বেশি জ্ঞান রাখেন কিন্তু মুমিন বলছি মুসলমান বলছি বলছি না কেন আপনি জানেন আপনাকে মানতে হবে ক মেনে নিলাম তবে কুল ছাড়া না কুল ছাড়া ঈমান হয় না তাওহীদ আপনার ঈমানের রূপ নেবে
নো ম্যাটার আপনি কি কৃষক আপনি কি রিকশা চালান কোনো ব্যাপার না আপনি যখন কুল মেরে নিয়ে আল্লাহু আহাদ বলবেন আপনাকে বলা হবে আপনি তাওহীদ মেনে নিয়েছেন আপনি মুমিন ईमानदार हुए चें, कुल जुदी बात पोरे जाए, शेइ कारणे अपनी अल्लाह के जिक्केश करें मौलाए करीब, सूरा इखलास के अपनी कुल दिए शुरू कर लें कहनो, अमार अल्लाह अपना के अमा के मैसेज दिते चाहते, मैसेज टा की, मैसेज टा होते हैं, तो ही देर शाते, रसालत एक शाते, ना होले, ईमाने रूप ने, ना, एकाने आयातेर मुद्दे शेचे अल्लाहु আল্লাহ আগে এসেছে ওয়া রাসূলুহু আহাদ আইয়ুরদু রাজি করবে সবচেয়ে হকদার আল্লাহ এবং রাসূল আরেকটা আয়াত ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু এরপরে কি আছে ওয়া রাসূলুহু ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু প্রত্যেকটা জায়গায় আল্লাহ আল্লাহর পরে কাকে বলছেন রাসূলুল্লাহকে আল্লাহু ওয়া রাসূলুহু কাশ তারা যদি খুশি হয়ে যেত যেটা আল্লাহ এবং রাসূল তাদেরকে দান করেছে আপনি দেখেন আমরা তাওহীদ কোত্থেকে বুঝব কুরআন থেকে কুরআন দুইটাকে একসাথে আনা হয়েছে কেন কারণ একটা তাওহীদ একটা রিসালত রিসালতকে বাদ দিয়ে দিলে তাওহীদ ঈমান হয় কিন্তু এত তো সত্ত্বেও আমাদের ঈমানের ক্লারিটির জন্য রব্বে জুল জালাল আমাদের কালমার ব্যবস্থা করে দিয়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু সব জায়গায় সাথে রেখেছেন সব জায়গায় আপনি দেখেন আপনার এই কনসেপচুয়াল ক্লারিটির জন্য মাওলানা করিম যখন হাবিবকে মেরাজে নিয়ে যাচ্ছেন কি বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি বিআবদিহি কেন বলেছেন কো এত উচ্চ মকাম রুহে জমিনের মধ্যে কারো নসিব হয় না এই যে আযীম শান মকাম আল্লাহ দান করছেন আযীম শান মকাম সেই মকামের মধ্যে উম্মতে মুসলিমা পরবর্তী যুগে ম্যাটেরিয়ালিস্টিক সময় হবে এল মুঠে যাবে মানুষ তখন হয়তো ভুল বুঝে অন্য চিন্তা করতে পারে আমার আল্লাহ সেজন্য শুরু থেকে মকাম দেখে কেউ যেন মিসগাইডেড না হয় কি বলেছে বিআবদিহি নিজের অসম্ভব হাই স্ট্যাটাসপূর্ণ বান্দাকে এখানে অসংখ্য আয়াত এরকম ওয়াকালু হাসবুনাল্লাহ আমি শুধু হুফাজে কেরামের জন্য পড়ে যাই সাইউতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূল ওয়া রাসূল এরপরে ওয়ামা নাকামু ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু এরপরে লা তুকাদ্দিমু বাইনা ইয়াদা ইল্লাহি ওয়া রাসূলিহি এরপরে আপনি দেখেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি একটা দুইটা আয়াত না আমি এমনিতে কয়েকটা আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু ওয়া রাসূলুহু আল্লাহু ওয়া রাসূলুহু এই আন্দাজে বলেছে কাজেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখন সুন্নিয়ত কি সুন্নিয়ত হচ্ছে মাকামে আবদিয়াত এটার উপর আমাদের ঈমান আছে কিন্তু আমরা যখন মানুষের সামনে ডিসকাস করব কথা বলবো লিখব আমরা রাসূলের পাকের শানে মাহবুবিয়তকে তুলে ধরব এটা সুন্নিয়ত এটা সুন্নিয়ত কেন সম্মানিত উপস্থিতি আমরা এই ঈমান সাহাবায়ে কেরামের কাছ থেকে নিয়েছি এটা আমাদের সাহাবায়ে কেরাম না হায় 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 শুধুমাত্র আপনি দেখেন থু মুবারক আমার নবী থু মেললে সাহাবায়ে কেরাম নিয়ে হাতে মুখে আর বুকে লাগাচ্ছেন আপনারা এটা এই এই জিনিসগুলা চর্মের কান দিয়ে শোনার বিষয় না এটা আপনি চোখ বন্ধ করে একবার সেই সিনারি হুদাইবিয়ার প্রান্তরের সেই নাজারা চোখ বন্ধ করে যদি আপনি চিন্তা করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন রাহাতুল আশিকিন মুরাদুল মুস্তাকিম সিরাজুস সালিকিন মিসবাহুল মুকাররবিন মুহিব্বুল ফুকারা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন সাইয়্যিদুস সাকালাইন নবীউল হারামাইন ইমামুল কিবলাতাইন ওয়াসিলাতুনা ফিদ দারাইন সাহেবে কাবা কাউসাইন মাহবুবে রব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন আহমদে মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থু মুবারক ফেলছে সাহাবায়ে কেরাম হাতে নিলেন ফাদালা কাবিহা মুখে বুকে লাগাচ্ছেন চিন্তা করতে পারবেন চিন্তা করতে পারবেন এখন সুন্নিয়ত কি সুন্নিয়ত হচ্ছে সাহাবায়ে কেরামের এই যে থু মুবারক লাগানো এটা চিন্তা করে এটা মাথায় রেখে কলবের মধ্যে জায়গা দিয়ে এটা থেকে স্বাদ গ্রহণ করে ওই চেতনায় উজ্জীবিত হয়ে আজকে রাসূলের চেরাগ জ্বালানো এটা সুন্নিয়ত এটার নাম সুন্নিয়ত সম্মানিত উপস্থিতি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আমরা আকীদা এখান থেকে গ্রহণ করব সুন্নি সাহাবায়ে কেরাম আমার নবীর চুল মুবারক কাটছেন হযরত আনাস বলছেন না রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু চুল মুবারক কাটছে ফা আতাফা বিহি আসহাবুহু সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্মুখে তাওয়াফ করছেন সাহাবায়ে কেরাম হাত বিছিয়ে দিয়েছেন চুল মুবারক যেন সাহাবীর হাতে পড়ে একটা চুল মুবারক যেন নিচে না পড়ে আবার সাহাবী বলেন হযরত আবু উবাইদার বর্ণনা বুখারী শরীফের রিওয়ায়ত যে আমার কাছে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুল থাকা একটা চুল মুবারক থাকা আসমান জমিনের মাঝখানে সমস্ত সম্পদের চেয়ে উত্তম সম্পদ বলে আমি মনে করি কি নবী পাকের চুল মুবারক এই যে আমার নবীর চুল মুবারকের প্রতি সাহাবায়ে কেরামের সম্মান এই সম্মান থেকে ফিলিংস চুপু নিয়ে নিজের অন্তরের বর্তনে রেখে ওই ফিলিংস ফিল করার নাম সুন্নিয়ত ওই ফিলিংস ফিল করার নাম সুন্নিয়ত সাহাবায়ে কেরাম ঘাম মুবারক নিয়ে নিচ্ছেন না আমার নবীর সাহাবীরা ঘাম মুবারক শিশির মধ্যে নিয়ে আতর হিসেবে ব্যবহার করছেন সম্মানিত ভাইরা এই যে নবী পাকের ঘাম মুবারক সুগন্ধি নেওয়ার চেষ্টা করা নিতে না পারলেও নিতে পেরেছি মনে করে এক আশকে রাসূলের ওই ফিলিংস নিয়ে রাসূলে পাকের শরণ এটাই সুন্নিয়ত এটাই সুন্নিয়ত সম্মানিত উপস্থিতি সুন্নিয়ত কি জিনিস সুন্নিয়ত হচ্ছে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতে রাসূলের সদস্যদের প্রতি আনকন্ডিশনাল মহব্বত সাহাবায়ে কেরাম আহলে বাইতে রাসূলের প্রতি ফিলিংস রাখা এবং সেই ফিলিংস নিজের ভিতর ধারণ করা এটাই সুন্নিয়ত সাহাবায়ে কেরামের প্রতি যারা আমার নবীর জন্য রাত দিন এক করে দিয়েছে আবি সিনিয়র হিজরত মদিনার হিজরত পরিবার পরিজন ছেড়ে দিয়েছে সমস্ত সাহাবায়ে কেরামের প্রতি সম্মান প্রদর্শন এটা সুন্নিয়ত এর পরবর্তীতে নবী আহলে বাইতে রাসূল এবং সাহাবায়ে কেরামের এই পথাদর্শ যারা নিজের জীবনে বাস্তবায়ন করে সিদ্দিকীন হয়েছে সুহাদা হয়েছে সালেহীন হয়েছে যেই সমস্ত উলামায়ে রব্বানি আউলিয়া সালেহীন তাদের পদাঙ্ক অনুসরণ করা তাদের সাথে নিসবত রাখা তাদের প্রতি আদব দেখানো এটাই সুন্নিয়ত আপনারা বুঝতে পেরেছেন তাহলে এখন আমরা যে মূল পয়েন্ট আমি আপনাদেরকে বলেছিলাম হাত তোলা হাত নামা এটা আসল বিষয় না উম্মতে মুসলিমার মূল বিষয় ইশকে মুস্তাফা আদবে মুস্তাফা হুববে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আমার ভাইরা আপনারা ভুল বুঝবেন না ইশকে রাসূল আপনার আমার ভিতরে এক বিপ্লবের নাম একটা আজীব ফিলিংসের নাম এই মহব্বত যারা ধারণ করে এই মহব্বত রাতে তাদেরকে ঘুমোতে দেয় না এই মহব্বত আপনাকে রাতের অন্ধকারে সিজদায় অবনত করবে এই মহব্বত আপনার চরিত্রের মধ্যে এক বিপ্লব সাধন করবে এই মহব্বত
এই মহব্বত আপনার ভিতরে এমন পরিবর্তন সাধন করবে আপনি ভদ্র হবেন নম্র হবেন সহনশীল হবেন উদার হবেন সহিষ্ণু হবেন মানুষকে সম্মান করবেন যতটুকুন পারবেন মানুষকে সহায়তা করবেন এভাবে যখন আপনার চরিত্রে পরিবর্তন আসবে না মনে রাখবেন আপনি মহব্বত দাবি করছেন সত্যিকার অর্থে ইশকের রাসূল আদবের রাসূল হুব্বের রাসূলের চেরাক আপনার ভিতরে জ্বলে উঠে এই মহব্বত যাদের ভিতরে চলেছে রাতে ঘুমাইতে দেয় নাই আবু বকরকে বলেছে কখন আবু বকর তৈরি থাকিও হয়তো হিজরতে বের হতে পারে যেই তারিখ থেকে হযরত আবু বকর শুনেছেন ঘুম হারাম হয়ে গেছে হিজরতের রাতে আমার নবী যখন আবু বকরকে ডাক দিলেন ইয়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আবু বকর ঘুমাও নাই ইয়া রাসূলুল্লাহ ঘুম তো সেদিন থেকে হারাম হয়ে গেছে যেদিন মাহবুব বলেছে হিজরত করতে হতে পারে সম্মানিত উপস্থিতি এই ইশক যার অন্তরে ঢুকেছে হযরত আবু বকরকে আবু বকরের ছেলে বলছেন পরবর্তীতে ইসলাম কবুল করেছে বলছেন বাবা বদরের যুদ্ধে কয়েকবার আপনি আমার তলোয়ারের পাশে চলে এসেছিলেন বাবা বলে ছেড়ে দিয়েছি আবু বকর বলছেন বেটা ভালো হয়েছে তুমি আমার তলোয়ারের পাশে আসো না যদি আমার তলোয়ারের পাশে আসতে তো আমি তোমাকে রক্ষা করতাম না আমি তোমাকে বাঁচতে দিতাম না কেন কারণ যেই দিন বাজারে মুহাম্মাদের মধ্যে আবু বকর নিজেকে বিক্রি করে দিয়েছে সমস্ত সম্পর্ক মুছে গিয়েছে সম্মানিত উপস্থিতি যেই দিন হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনে বিল গেটসের ছেলে ছিলেন বিল গেটস সবচেয়ে ব্যবসা বাণিজ্যের মধ্যে বেশি ইনভেস্টমেন্ট ছিল হযরতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবুল্লাহ আলাইকুম নমিদানম چه منزل بود شب جائے کہ من بودم بہر سو رقص بسمل بود شب جائے کہ من بودم صلاة دنیا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم پری پہ کر نگار سرو قد لالا رخ سارے سراپا آفتے شب جا اے کہ من بودن صلاة دنیا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم কন্টিনিউ করব সম্মানিত দিলো দিলো শুনো শুনো এ দিল্লা কে আপনারা মাহফিলের শৃঙ্খলা রক্ষা করবেন আল আপনাদের প্রতি বিনীত অনুরোধ আপনারা দয়া করে বসে যান আমরা আমাদের আলোচনা শেষ করতে হবে আপনারা সকলে বসুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম খোদা খুদ মীর মজলিস বুদ অন্দর
मोहम्मद शम्मे माफिल बूद शब जा एक मन बूदम सला दुनिया रसूल अल्लाह अलैकुम सलाम رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم هو الحبیب الذی ترجا شفاعتو لکل حول من الاحوال مقتحم صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم محمد سید الکونین والثقلین والفریقین من عرب ومن عجم صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলের সুপরিচিত ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান আমাদের অত্যন্ত স্নেহের ছোট ভাই শেখ মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা আপনারা যদি কথাবার্তা বলেন এটা বিশৃঙ্খলা হবে। আমি আপনাদেরকে বলবো কোনো ধরনের কথাবার্তা ছাড়া আপনারা বসে পড়বেন, পিন ড্রপ সাইলেন্স যাতে থাকে। আপনারা যদি কথা বলেন আওয়াজ হয়, মাহফিলের আদব রক্ষা হবে না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আমরা আপনাকে বলতে চেয়েছিলাম এশকে রসুল, আদবে রসুল, হুব্বে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে মাসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম এম্বাসেডর ছিলেন, রাষ্ট্রদূত ছিলেন। হযরত মুসআব ইবনে উমাইর মক্কার জমিনের সবচেয়ে ধনীর সন্তান ছিলেন। আমি এশকে রসুল কি পরিমাণ বিপ্লব একজনের ভিতরে ঘটায় সেটা বোঝানোর জন্য আপনাদেরকে বলছি।
মাসআব ইবনে উমাইর কে ওনার পরিবার পরিজন তৈরি করছিলেন মক্কার নেতা হওয়ার জন্য। যখন রাসূল পাকের হাতে ইসলাম কবুল করলেন, আমার নবী মুসআব ইবনে উমাইর কে মক্কা শরীফ পাঠিয়ে মদিনা শরীফ পাঠিয়ে দিলেন রাষ্ট্রদূত হিসেবে। সেই মুসআব ইবনে উমাইর দীর্ঘদিন পরে যখন মক্কা শরীফে ফেরত আসলেন মদিনার সামগ্রিক অবস্থা বোঝানোর জন্য, তো মুসআব ইবনে উমাইর নিজের ঘরে না গিয়ে মা বাবার কাছে না গিয়ে মদিনা শরীফে এসে প্রথম রাসূল পাকের দরবারে গেলেন। মা বাবা মনে করেছেন মুসআব এতদিন পরে এসে অন্তত আজকে হলেও আমাদেরকে দেখতে আসবে, কিন্তু মুসআব ইবনে উমাইর মায়ের কাছে না গিয়ে রেসাল শানে রেসালত বারেগাহে রেসালতে গেলেন। অতঃপর মা বাবার জিয়ারতে যখন গেলেন তখন ওনার মা বললেন, মুসআব অন্তত আজকে মনে করেছিলাম তুমি মদিনা শরীফ থেকে ফেরত এসে অন্তত আজকে আমার জিয়ারত আগে করবা। মুসআব ইবনে উমাইর বলেছেন, আম্মা জান, যেই শহরে মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শহরে আমি মুসআব মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে না গিয়ে তার মা বাবার দরবারে যাবে, এটা কশিন কালেও হতে পারে না। সম্মানিত উপস্থিতি, মুসআব ইবনে উমাইরের এই অনুভূতিকে আমরা সুন্নিয়ত বলি। কি বলি? সুন্নিয়ত। আরেকটা প্রশ্ন আমাকে করা হয়েছে, সেই প্রশ্নের ধারাবাহিকতায় আমি আপনাদেরকে বলেছিলাম, আমি সম্মানিত ভাইদেরকে অনুরোধ করব কোন ধরনের উঠাবসা যাতে না হয়, কোন ধরনের আওয়াজ শব্দ যাতে না হয়, না স্টেজে না আপনাদের ওখানে। আমরা অনেক দূর থেকে এসেছি, কিছু কথা বলার জন্য এসেছি। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা প্ল্যাটফর্ম দিবেন যাতে আমি কথা বলার একটা পরিবেশ সৃষ্টি হয়। অনেক মানুষ দূর দূরান্ত থেকে এখানে শুনতে এসেছেন, আপনাদের কিছু মানুষের আওয়াজের কারণে সকলের ডিস্টারবেন্স যাতে না হয় আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের আলোচনা সমাপ্ত করব। সম্মানিত উপস্থিতি, মূল আপনাদেরকে বলেছিলাম মূল সমস্যা হাত তোলা আর হাত নামানো না। যদি এটা হয় তো 47টি মুসলিম মুসলমানের দেশ, মসজিদের অভাব আছে, মাদ্রাসার অভাব আছে, মসজিদের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, আলেম উলামা আমার সাধারণ ইউথ যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েন, আমরাও মনে করছি আগের মানুষ জানতো না আমরা জানি, আগের মানুষ জানতো না আমরা জানছি। তো আমি আপনার কাছে প্রশ্ন রাখছি, মুত্তাফাকুন আলাই বুখারী মুসলিম শরীফের হাদিস, আমার নবী বলছেন, আন্নাল ঈমান ইয়ারিজু ইলাল মদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। ঈমান কি? ঈমান পুরা পৃথিবী থেকে পলায়ন করে পালিয়ে, কিভাবে পালাবে? সাপ যেমন গর্তে ঢুকানোর জন্য পালায়, পুরা পৃথিবী থেকে ঈমান পালিয়ে যাবে। এখন ঈমানকে আমার প্রশ্ন করতে ইচ্ছে করে, ঈমান 47টি মুসলমানের দেশ অথবা 52টি মুসলমানের দেশ, এতগুলা মাদ্রাসা, এতগুলা মসজিদ, তাহলে ঈমান তোমার কি কোথাও ঠিকানা হয় নাই? তোমার কি কোথাও জায়গা হয় নাই? ঈমান কোথায় যাচ্ছে দেখেন? পুরা পৃথিবী থেকে ঈমান পালিয়ে কিভাবে যাচ্ছে? আপনারা যদি কথা বলেন তাহলে তো হুজুরের আলোচনার মধ্যে ডিস্টার্ব হচ্ছে। সবাই একটু আগে বসে, সবাই একটু আগে বসে, সবাই একটু আগে বসে, আর সকলে একটু আদব রক্ষার্থে একটু নিরবতা পালন করুন। এতগুলো মসজিদ, এতগুলো মাদ্রাসা, একবার চিন্তা করে দেখেন, ঈমান পালিয়ে যাচ্ছে, নামাজ পালাচ্ছে না, রোজা হজ যাকাত কোনো কিছুই পালিয়ে যাচ্ছে না, পালিয়ে যাচ্ছে ঈমান। কিভাবে পালাচ্ছে? তো যেভাবে সাপ গর্তে ঢুকার জন্য পালায়, সাপকে এখন জিজ্ঞেস করে, সাপ গর্তে কেন পালায়? তো মানুষের আক্রমণ থেকে অথবা অন্য কোনো কিছুর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য সাপ গর্তে ঢুকে। প্রশ্ন আসে না যে এমন কি ঘটনা ঘটবে যে ঈমানের রক্ষা হবে না? আরে আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া কে আল্লাহ,
واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله تعالى وبركاته সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা একটা স্টেজ দিয়েছেন কিছু কথা বলার জন্য বলেছি মা আসসালামু আলাইকা লেখা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকা ইনশাআল্লাহ 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 অবশ্যই আসবে সম্মানিত উপস্থিতি আপনারা যারা স্টেজে বসেছেন স্টেজের একটা ধারণ ক্ষমতা আছে আপনারা যদি কিছু মানুষ স্টেজ থেকে নেমে যান তাহলে দুর্ঘটনা থেকে রক্ষা পাবো আমাকে এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে বলা হচ্ছে সেই প্রশ্নের উত্তর দিয়ে দিতে সম্মানিত উপস্থিতি আমি শুরু থেকে আপনাদেরকে বলছিলাম এই কথাগুলো যেমন সালাফি ইসলাম মনে রাখবেন এই সালাফি বিষয়টা বা সালাফি ইসলাম এটা কোনো নির্দিষ্ট একটা ড্রেস কোডের নাম না সালাফি ইসলাম হচ্ছে ইউনিভার্স অফ নলেজের নাম আমাদের ইসলামের মধ্যে চারটা সোর্স আছে প্রাথমিক সোর্স হচ্ছে কোরআন এবং সুন্নাহ কোরআন এবং সুন্নাহ এই কোরআন এবং সুন্নাহর মধ্যে কোনো পরিবর্তন আসবে না কেউ এটাকে পরিবর্তন করতে পারবে না কিন্তু এই কোরআন এবং সুন্নাহ কিয়ামত পর্যন্ত সকল পরিবর্তনীয় পরিস্থিতিকে সম্বোধন করবে অ্যাড্রেস করবে সমস্যার সমাধান করবে তো এখন এই সমস্যার সমাধান অপরিবর্তনীয় কোরআন এবং সুন্নাহ থেকে কারা করবে সেই জন্য আমাদের ধর্মের মধ্যে আরো দুটি সোর্স দেওয়া হয়েছে একটাকে আমরা এজমা বলি আর একটাকে কিয়াস বলি এজমা এবং কিয়াস এই দুইটার মাধ্যমে মানে একজনের রিসার্চ একজনের গবেষণা হলে কিয়াস একজনের গবেষণার উপর যখন সকলেই ঐক্যমত পোষণ করে এটাকে বলা হয় ঐক্যমত কনসেনসাস তো এই দুইটা এটা এই দুইটা পরিবর্তনীয় প্রত্যেকটা সিচুয়েশন যখন সময় যখন পরিবর্তন হবে পরবর্তী দুইটা পরিবর্তনীয় প্রথম দুইটা অপরিবর্তনীয় এখন সালাফ ইসলাম কি সালাফ ইসলাম হচ্ছে কোরআন এবং সুন্নাহ প্রত্যেক যুগে অপরিবর্তনীয় সেই অপরিবর্তনীয় কোরআন এবং সুন্নতকে পরিবর্তনীয় সমস্যার মধ্যে যারা উম্মতে মুসলিমার যেই সমস্ত উলামায়ে কেরাম এসে কোরআন এবং সুন্নতের আলোকে সমাধান দিবেন সমাধান দিয়ে যেটা আসবে সেটা নতুন হবে কিন্তু এটা সালাফ ইসলাম হবে কেন কারণ পিছনের ব্যাকআপ কে দিয়েছে কোরআন এবং সুন্নাহ আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন সংক্ষিপ্ত সময়ের মধ্যে করোনা এসেছে না করোনা আসার পরে জুমা পড়তে পারছি না মসজিদ বন্ধ কাতারের মধ্যে আমরা ফাট করে দাঁড়াতে হচ্ছে না এটা একটা বিগ চ্যালেঞ্জ ইসলামিক শরিয়ার জন্য পুরা পৃথিবী চেয়ে আছে মুসলমানরা এখন কি করবে কারণ এটা একটা টাফ সিচুয়েশন এখন এই টাফ সিচুয়েশনের মধ্যে ফুকাহা কেরাম যাদেরকে আমরা ইসলামিক জুরিস্ট বলি মুফতি বড় বড় ফুকাহা ওনারা বসেছেন বড় বড় কনসালটেন্ট যারা মেডিকেল সায়েন্সের বড় বড় এক্সপার্ট তারাও বসেছেন তারা রোগটা সম্পর্কে এক্সপ্লেইন করেছেন
ব্যাখ্যা করেছেন ফুকাহায়ে কেরাম সেই ব্যাখ্যা কোরআন এবং সুন্নতের মহাসমুদ্র সেই মহাসমুদ্র থেকে দলিল গ্রহণ করে পরিবর্তনীয় পরিস্থিতির মধ্যে একটা ফতোয়া দিয়েছেন সেই ফতোয়ার উপর মুসলিম উম্মাহ ঐক্যমত পোষণ করেছেন জিনিস নতুন কিন্তু এটাকে আমরা কি বলবো সালাফি ইসলাম কেন কারণ পিছনে যে দুইটা জিনিস ব্যাকআপ দিয়েছে সেটা কোরআন এবং সুন্নাহ সুতরাং ইসলামের মধ্যে কোন অন্যান্য ধর্মের মতো পিউরিটান পিউরিটান বলি না আমরা মানে হচ্ছে আমি সংশোধন করব এখানে সংশোধনের কোনো কাজ নাই আপনি আমি সংশোধন করব না সংশোধন কারা করবে সংশোধন করবে মুসলিম উলামায়ে কেরাম উলামায়ে কেরামের মধ্যে দুটি শ্রেণী একজনকে আমরা বলি আসহাবুর রিওয়ায়া আরেকজনকে আমরা বলি আসহাবুদ দেরায়া ইংলিশে বলতে গেলে ম্যান অফ ট্র্যাডিশন আরেকজন হচ্ছে ম্যান অফ অপিনিয়ন ম্যান অফ ট্র্যাডিশন যারা তাদের কাজ হচ্ছে রিওয়ায়াত বর্ণনাকে প্রত্যেক যুগে প্রত্যেক ব্যক্তির কাছে পৌঁছিয়ে দেওয়া পৌঁছিয়ে দিয়েছে ওনাদের দায়িত্ব শেষ ম্যান অফ অপিনিয়ন যারা যাদেরকে আমরা ফুকাহায়ে মিল্লাত বলি ফুকাহায়ে কেরাম বলি ওনারা সেই ম্যান অফ ট্র্যাডিশনের দেওয়া বর্ণনা থেকে শরীয়তের হুকুম আহকাম গ্রহণ করে সেটা জাতির কাছে পেশ করে যেটা জাতির কাছে পেশ করে সেটা 2022 এ আসুক 3032 এ আসুক সেটা নতুন হবে না কি হবে সালাফ ইসলাম সেই কারণে আমরা আপনাকে কি বলেছি সালাফ ইসলাম হচ্ছে ইউনিভার্স অফ নলেজ এটা নির্দিষ্ট একটা ড্রেস কোডের নাম না আমি আপনাদেরকে আমার মূল কথাটা একটু সংক্ষিপ্ত আকারে 2 মিনিট দিলাম আমি শেষ করে দিচ্ছি ঈমান মদিনা শরীফে চলে যাবে ঈমান পুরো পৃথিবী থেকে পলায়ন করে কোথায় যাবে কামা তারিজুল হাইয়াত ইলা জোহরিয়া যেভাবে সাপ গর্তে ঢোকার জন্য পলায়ন করে ঈমান মদিনা শরীফে চলে যাবে প্রশ্ন আসে না ঈমান মদিনা শরীফে কেন গেল আমাদের এখানে আমরা নামাজ দোয়া করছি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট নামাজ দোয়া করছি সব কিছু আছে ঈমান চলে গেল কেন সম্মানিত উপস্থিতি আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে বলেছেন বুখারী মুসলিম শরীফের রিওয়ায়াত হযরত আলী বর্ণনা করেছেন এমন একটা সময় আসবে কিছু মানুষ কিছু গোষ্ঠী উদ্ভব হবে তাদের ঈমান তাদের কণ্ঠনালীর ভিতরে যাবে না লা ইউজাবিজু ঈমানুহুম হানাজিরাহুম ঈমান তাদের কণ্ঠনালীর ভিতরে যাবে না তো আমি আপনাদেরকে কি বলেছিলাম ঈমানের জায়গা সিনাই ঈমানের জায়গা ব্রেইনে নয় ঈমান যদি উপরে থাকে তো সেই ঈমানের মাধ্যমে আপনি ভদ্র হতে পারবেন না নম্র হতে পারবেন না উদার হতে পারবেন না সহিষ্ণু হতে পারবেন না সহনশীল হতে পারবেন না কারণ এই যে কথাগুলো বলেছি এগুলা কলবের বর্তন দিয়ে হয় যদি তরবিয়ত নসিব হয় কিন্তু ঈমান যেহেতু এখানে যায় না আমার নবী কি বলেছেন আমার নবী বলেছেন আহদাসুল আসনান সুফাহাউল আহলাম ছোট ছোট ছেলে ব্রেইন ওয়াশ কি বলেছে ছোট ছোট ছেলে ব্রেইন ওয়াশ আখেরি জমানায় আসবে ঈমান কণ্ঠনালীর ভিতরে যাবে না সুন্দর সুন্দর কথা বলবে ইয়াতাকাল্লামুনা মিন খাইরে কাউলিল বারিয়া সুন্দর কথা কোরআন সুন্নতের কথা বলবে কিন্তু ধর্ম থেকে দিন থেকে এভাবে সরে যাবে যেভাবে তীর ধনুক থেকে দূরে সরে যায় এখন দেখেন ধর্ম থেকে দূরে সরে যায় আমলের মাধ্যমে না ঈমান নষ্ট হয়ে গেলে এক ব্যক্তি যদি সারা জীবন নামাজ না পড়ে আপনি তাকে কাফের বলতে পারবেন জাহান্নামী বলতে পারবেন হায় হায় শেষ বিকালে কে হাসে আমি জানি আপনারা আমাকে মঞ্চে বসিয়েছে শেষ বিকালে মৃত্যু বিছানায় হাসিটা কার আসে কেউ জানে শেষ বিছানায় যে হাসি দেয় সেই ব্যক্তি দুনিয়ার রাজা মহারাজা আমি লাখ সুপার মধ্যে বসে থাকলেও আমি কি বলতে পারবো শেষ বিকালের হাসি আমি দেব সম্মানিত উপস্থিতি বলতে যেটা চাচ্ছিলাম আল্লাহ রাসূল বারবার বলছে ঈমান চলে যাবে মনে রাখবেন রাত দিন আপনি সারা जिंदगी নামাজ পড়েন নাই আপনাকে কেউ কাফের বলতে পারবে না কিন্তু শানে রিসালাতে বিয়াদবি করেছেন আপনি ঈমান থেকে দূরে সরে যাবেন কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী আমার হে ঈমানদারেরা
নবীর আওয়াজের চেয়ে উচ্চ আওয়াজে কথা হয়, এমন উচ্চ আওয়াজে কথা বলিও না। খবরদার, এহেন কাজ যদি তোমরা করো তোমাদের আমল নষ্ট হয়ে যাবে, সব আমল নষ্ট হয়ে যাবে, তোমরা টেরো পাবে না। দেখেন বারেগাহে রেসালতের আদব শিখিয়েছে, আর প্রথম আয়াতে বলছে লা তুকাদ্দিমু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। এটা আপনারা বুঝতে পেরেছেন? আখেরি হাদিস বলে আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। আমার নবী বলছেন, কোরআনে পাকের আয়াত না, শয়তানকে যখন আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছে, বলেছে না ফাইন্না কারাজি, বের হয়ে যাতে, শয়তান কি বলেছে? আল্লাহ কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার একটা সুযোগ দেন, আল্লাহ বলছে ফাইন্না কামিনাল মুনজারিন, তখন সে বলছে ফাবিমা আগওয়াইতানি লাআত উদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, তুমি যেহেতু আমাকে পথভ্রষ্ট করেছো আমি কসম করে বলছি সিরাতুল মুস্তাকিমের রাস্তায় বসা থাকবো। কি করব? তোমার বান্দাদেরকে সামনে থেকে পেছন থেকে, সুম্মাল আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন, তোমার বান্দাদেরকে সামনে থেকে পেছন থেকে ডান থেকে বাম থেকে আক্রমণ করব, একজন বেশিরভাগ ট্র্যাকে থাকবে না। সিরাতুল মুস্তাকিমের মধ্যে আপনি আসলেন চলার জন্য, আপনাকে শয়তান বাধা দিয়েছে। এক বাধা সূরা নাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষের ভিতরে ওয়াসওয়াসা দেয় দুইটা সূত্র, একটা শয়তান একটা মানুষ, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তানও সিরাতুল মুস্তাকিমে বসা, সিরাতুল মুস্তাকিমে বসা, কি করছে? সামনে থেকে পেছন থেকে আকীদায় ওয়াসওয়াসা দিচ্ছে। এগুলা তাফসীরের কিতাবের মধ্যে আছে, আপনারা তাফসীর ইবনে কাসির খুললেই পাবেন। আকীদায় ওয়াসওয়াসা, পেছনের আক্রমণ কিসে? তো পেছনের আক্রমণ মাল ও দৌলত, বাস কামাই নেন যেভাবে খুশি খামাই না, মাল ও দৌলত, নারী, আমরা ইফতিজিং করছি না, আমরা যাই আমাদের সাথে ইফতিজিং, উম্মতে মুসলিমার সদস্যদের সাথে ইফতিজিং যায়, কিন্তু আমরা করছি দুনিয়া, পেছনে দুনিয়া টানে, ডান দিক থেকে আক্রমণ, কো ভালো কাজ করবে, নামাজ দোয়া করবে, ভিতরে ওয়াসওয়াসা দিয়ে দেবে অহংকারে, সে কি করবে? আমি নামাজ পড়েছি তুমি নামাজ পড়ো নাই। বাম দিকের আক্রমণ কিসের? কো বাম দিকের আক্রমণ হচ্ছে খারাপ কাজে আহ্বান করার, এক আক্রমণ শয়তানের। আরেক আক্রমণ কে করছে? ইনসান। হাদিসে পাক মুসলিম শরীফের রেওয়ায়ত, আমার নবী বলছেন হযরত হুযাইফা ইবনুল ইয়ামানকে, হুযাইফা সাতাকুনু দুআ, কিছু দায়ী বের হবে, কিছু আলেম বের হবে, কিছু মানুষ বের হবে আল্লাহর রাস্তায় আহ্বান করার নাম দিয়ে, মানুষকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। কি বলেছেন? সাতাকুন, এটা আপনারা অন্তরের কান দিয়ে শুনেন। প্রত্যেক মানুষ মনে করেন যেটা আমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাতাকুন দুআত আলা আবওয়াবে জাহান্নাম, জাহান্নামের দরজায় দাঁড়ানো থাকবে কে? দাঈল আল্লাহ, দাঈল আল্লাহ, ফমান আজাবাহুম কযাফুহু ফিহা, যারা তার সাথে যুক্ত হবে, তার কথা মানবে, তার মত করে আকীদা রাখবে, তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তখন হযরত হুযাইফা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিফ হুম লানা, আমাকে একটু বলেন এটা কি ধরনের কথা, তো তাদের বৈশিষ্ট্য বর্ণনা দেন। আমার নবী বলছেন কি বৈশিষ্ট্য বর্ণনা দেব? কথা আমাদের মতো, দেখতে আমাদের মতো। হুযাইফা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা গাইড দেন, আমি তাহলে যদি ওই সময় আমার হয় আমি কোথায় যাব? আমার নবী বলছেন, উম্মতে মুসলিমার সংখ্যা গরিষ্ঠ, উম্মতে মুসলিমার স্কলাস্টিক বডি, স্কলাস্টিক বডি, মুফতি, ফুকাহা, মুহাদ্দিসিন, সুফিয়া, আউলিয়া, কুল কায়নাতের উম্মতের স্কলাস্টিক বডি যখন কোন বিষয়ে ঐক্যমত পোষণ করবে, তুমিও সেই ঐক্যমতের সাথে একাত্মতা পোষণ করবে, ওই স্কলাস্টিক বডি থেকে সরে গেলে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তো আমার নবী উম্মতকে বলে গেছেন, উম্মত যখন অনেক মত পার্থক্য দেখবা, তো তুমি দেখবা উম্মতের সংখ্যা গরিষ্ঠ কোন দিকে, কুল কায়নাতের মধ্যে সেদিকে। আমি সেটা আমার মুখ্য বিষয় না, আমি আপনাকে মূল পয়েন্ট যেটা বোঝাতে চাচ্ছি, সিরাতুল মুস্তাকিমের মধ্যে শয়তান দাঁড়ানো, সিরাতুল মুস্তাকিমের মধ্যে ইনসানের মধ্যে দায়ী দাঁড়ানো, দুইজন আমাকে জাহান্নামের দিকে ডাকছে। আমি বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রাত দিন বলছি মাওলা আমাকে গাইড মি টুয়ার্ডস রাইট পাথ, আমাকে সরল সোজা রাস্তা দেখাও। আমি কিন্তু আল্লাহকে বলি না মাওলা দেখাও, আমি বলছি আল্লাহ আমি যদি বলি দেখাও, তো কোরআন সুন্নাত তো আমাকে দেখাচ্ছে কোনটা সহজ সরল পথ, আমি যদি নিজে যাই দুই সোর্স থেকে বাঁচার উপায় কম, তো আল্লাহ আমি কি করব? তো সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতুল মুস্তাকিম আল্লাযিনা আনআমা
الله عليه من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا والصراط المستقيم أماك بولتي الله أماك دكايته هبنا أبني أماك حد دوره أمار غنتوب بپوچية دين جاتي اي دوئي سور سي وسوسة تكي أمي بيچه جاي تو أمار الله بولتين نبي صديق شهيد أبن الله والا علماء رباني جي راستا دي چول بي تادر حد دوره تمي اتا پاري دي داو بوتو برشت هب না কেন কারণ শয়তান সবাইকে গোমরা করতে পারলেও মারদে হক উলামায়ে রব্বানী সত্যিকার যারা মুমিন তাদেরকে শয়তান পদভ্রষ্ট করতে পারে না কেন আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন ইন্নাহু লাইসা লাহু সুলতান আলাল্লাযিনা আমানু ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন শয়তানের কোনো কন্ট্রোল থাকে না কাদের উপর কাদের উপর যারা মারদে হক যারা আমার আল্লাহর উপর তাওয়াক্কুল করে তাই সিরাতুল মুস্তাকিমে আমরা আল্লাহর ওলিদের সাথে যাব আশিক রাসূলদের সাথে যাব সত্যিকার উলামায়ে রব্বানীদের সাথে যাব এটা সিরাতুল মুস্তাকিম কেন কারণ এই সিরাতুল মুস্তাকিমের মধ্যে দুটি সোর্স থেকে ওয়াসওয়াসা আসে একটা ইনসান থেকে যাদেরকে আমার নবী বলেছেন দাঈ ইলাল্লাহ সাতাকুনু দুআ দুআ শব্দটি দাঈর বহুবচন সম্মানিত উপস্থিতি আখেরি কথা আপনাদেরকে বলবো আমরা নিজেদেরকে পরিবর্তন করি পুরো পৃথিবী আমার দিকে দেখে আছে কোনো ভাবে সমাজের মধ্যে বিশৃঙ্খলা হয় এমন কোন কাজ যাতে আমরা না করি লাঠি কেন মুসলমান হাতে নেবে যেই ব্যক্তি রাতে আল্লাহর দরবারে সিজদা দেয় সেই ব্যক্তি একটা পিঁপড়া মারতে তিনবার চিন্তা করে সেই ব্যক্তির হাতে লাঠি উঠার কথা না আপনি সাহাবায়ে কেরামের জিন্দেগী দেখেন তাবেঈনের জিন্দেগী দেখেন এটা সাহাবী না আমার নবী যুদ্ধে পাঠাচ্ছেন সাহাবায়ে কেরামকে হে আমার সাহাবায়ে কেরাম আমি মানুষকে অভিসম্পদ দিতে আসি নাই মানুষকে মারতে আসি নাই আমাকে আল্লাহ পাঠিয়েছেন রহমাতুল লিল আলামিন করে খবরদার আমরা যুদ্ধ করতে আসি নাই বাধ্য হয়ে রাষ্ট্র বাঁচাতে দিন বাঁচাতে তোমাদেরকে বাঁচাতে যুদ্ধ করতে হচ্ছে যুদ্ধ আমাদের যেহেতু আমাদের উপর আক্রমণ হয়েছে যুদ্ধে যখন যাবা কোন নন মুসলিম হত্যা করবে না কোন বৃদ্ধ হত্যা করবে না কোন যারা তোমাদের সাথে যুদ্ধ করছে না কোন মহিলা হত্যা করবে না কোন শিশু হত্যা করবে না কোন ঘরবাড়ি জ্বালিয়ে দেবে না শস্য ক্ষেত্র জ্বালিয়ে দেবে না তো খত্তার কাকে কাকে যারা যুদ্ধের ময়দানে তোমাদের সাথে তোমাদেরকে মারতে আসবে শুধু শুধু তাদের সাথে দয়াল নবী 1400 বছর আগে কেন হযরত হারেসাকে আমার নবী বলছেন এক যুদ্ধের ময়দানে উনি দেখেছেন ওনার চোখে এক নন মুসলিম অসংখ্য সাহাবীকে হত্যা করতে দেখেছেন এই রাগে এই ক্ষোভে উনি বলছেন ওই ব্যক্তি যখন আমার হাতের মধ্যে চলে আসলো আমি তাকে হত্যা করতে উদ্যত হলাম সে ভয় পেয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে এটা বলার পরে আমরা দুইজন ছিলাম এক সাহাবী সরে গেলেন উনি ভয় পেয়ে গেলেন যেহেতু কলমা পড়ে ফেলেছে আমি চিন্তা করেছি না তোমাকে ছাড়া যাবে না আমার চোখের সামনে তুমি আমার অসংখ্য ভাইকে হত্যা করেছো এই কারণে উনি হত্যা করেছেন উনি আসার আগে এই খবর মদিনা শরীফে আমার নবীর কাছে চলে এসেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হারেসাকে দেখে বলছে হারেসা এটা কি কাজ করলা ইয়া রাসূলুল্লাহ আমি নিজ চোখে দেখেছি সে আমার অসংখ্য ভাইকে মেরেছে আমার নবী শুধু বলছেন হারেসা এটা কি কাজ করলা কালমা পড়ার পরে লা ইলাহা বলার পরে তুমি একজন মানুষকে হত্যা করে ফেললা কয় ইয়া রাসূলুল্লাহ আমি তো দেখেছি সে ভয়ে পড়েছে আমার নবী বলছেন তুমি বুক ছিড়ে তার ভিতরের অবস্থা দেখেছো সে যে তোমার ভয়ে কালমা পড়েছে কাল কিয়ামতের ময়দানে সেই যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিয়ে আল্লাহর দরবারে দাঁড়ায় হারেসা তুমি কোথায় গিয়ে দাঁড়াবে হযরত হারেসা বলছেন বারবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বলছেন আমার ইচ্ছে করছিল কাশ আমি যদি ওই দিনের আগে ইসলামই কবুল না করতাম আমার জন্য অনেক ভালো হতো আমি তখন হুজুরকে বললাম হুজুর আমার জন্য একটু দোয়া করেন তবু আমার নবী বলছেন হারেসা কি কাজ করলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরও তুমি এক মানুষকে হত্যা করে বসলা সম্মানিত উপস্থিতি দ্বীন একটা সভ্যতার নাম দীন এলমের নাম আমাদের যে ধর্ম সেটার ক্রাক্সি হচ্ছে নলেজ নলেজ চরিত্র আমাদের ধর্ম আমরা যদি আবার পুনর্জাগরণ সৃষ্টি করতে চাই নলেজ 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 জ্ঞান ছাড়া আখলাক ছাড়া রাতের সিজদা ছাড়া অন্য কোন উপায় যদি থাকতো সাহাবায়ে কেরাম ট্রাই করতেন তাবেঈন ট্রাই করতেন আইমাই মুজতাহিদিন ট্রাই করতেন বিশ্বাস করেন উম্মতে মুসলিমার মধ্যে আমাদের উম্মতে মুসলিমা 1400 বছর পুরো পৃথিবীকে শাসন করেছে সভ্যতার আলো দেখিয়েছে দর্শন বলেন বিজ্ঞান বলেন কেমিস্ট্রি বলেন ফিজিক্স বলেন ম্যাথস বলেন অ্যাস্ট্রোফিজিক্স বলেন সমস্ত জ্ঞান বিজ্ঞানের মশাল জ্বালিয়েছে মনে রাখবেন আপনি
অমুক স্টেট খেলাফত স্টেট বলে লাঠি নিয়ে দূর দেওয়া বদনাম করা বদনাম করা বদনাম করা তারা কিছুই হবে না সভ্যতার আলো আল্লাহ তার হাতে সভ্যতার মশাল দেবেন যারা জ্ঞানের সিটে বসবে বিজ্ঞানের সিটে বসবে সততা উদারতার চরিত্রের সিটে বসবে এই দুইটা সিট যদি আপনার হাত থেকে চলে যায় ই মহালাস্ত 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 আপনি কখনো যেটা বাস্তবায়ন করতে চাচ্ছেন সেটা হবে না আবারো বলে যাই اخلاق اخلاق মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اخلاق কি اخلاق ভদ্রতার নাম নম্রতার নাম সহনশীলতার নাম উদারতার নাম সংকোচনের নাম মানুষকে সম্মান দেওয়া নাম اخلاق কি اخلاق ইখলাসের নাম আশা করি আমি আমার মূল মেসেজটা আপনাদেরকে দিতে পেরেছি আপনারা আজ বাসায় গিয়ে প্রত্যেককে নিজেদেরকে একবার স্ক্যান করে দেখবেন আমাদের মধ্যে কতটুকুন রাসূলের পাকের চরিত্র আছে যদি না থাকে এটাই সময় আমরা সেই চরিত্র গ্রহণ করি যখন আমরা বুঝবো আছে তো মনে করবেন আপনি ভদ্র হয়ে যাবেন ভদ্রতা ছাড়া আপনার মধ্যে আখলাকে মুহাম্মদী আসতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখলাকে মুহাম্মদী দান করুন ইলম দান করুন আমাদেরকে রাতের সিজদা করার তৌফিক দান করুন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ইনশাআল্লাহ যদি আবার আল্লাহ তৌফিক দান করেন আহলে বাইত রাসূলের মাহফিলে আবার আপনাদের সাথে দেখা হবে সেদিন ইনশাআল্লাহ মাকামে আহলে বাইত বর্ণনা করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সবাই বলে মারহাবা উচ্চ আওয়াজে বলে মারহাবা যিনি ছিল লন্ডন থেকে আমাদেরকে এত সুন্দর মূল্যবান বক্তব্য পেশ করেছেন যিনি বহু নাস্তিককে তিনা কুরআন এবং হাদিসের তীক্ষ্ণ আঘাতের কথার বিনিময়ে পরাস্ত করেছেন তিনি আর কেউ নয় ডক্টর সাইফুল আজম কাতুহারি মারহাবা মারহাবা আগামী বছর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাদবক্ত হয়েছেন তিনি এই দরবার শরীফে আসবেন ইনশাআল্লাহ দাওয়াত তিনি কবুল করেছেন এখনি আমাদের ধারাবাহিক আলোচনা চলবে এই মুহূর্তে আমাদের স্টেজে স্টেজ আর উপস্থিত হয়েছেন সারা বাংলার সৃষ্টিকারী বক্তা যার অতি আগ্রহের জন্য আপনারা যুবক যুবক সকল মানুষরা আমাদের সুন্নাতুল জামাতের আশেকরা বসে রয়েছেন যিনি আর কেউ নয় যিনি আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার রণক বীর মুক্তি গিয়াসউদ্দিন আত্তারী সাহেব কেবল স্টেজে আগমন করেছেন আশুগঞ্জ থেকে আমাদের এই বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা পবিত্র ঈদ মিলাদুন নবী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কমিটির সম্মানিত উপদেষ্টা মণ্ডলী যারা প্রিন্সিপাল মহিউদ্দিন মোল্লা সাহেব আমাদের স্টেজের মধ্যে উপস্থিত হয়েছেন আলী মাদ্রাসা সম্মানিত প্রিন্সিপাল জনাব মাওলানা মোহাম্মদ মুফতি নূর ইসলাম খান শাহিন সাহেব যুগ্ম আহ্বায়ক ব্রাহ্মণবাড়িয়া পবিত্র ঈদ মিলাদুন নবী উদযাপন কমিটি